الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বিশেষ কারণে দেরি হয়ে গেল একটু, আমরা এজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব। আজকে প্রথম প্রশ্ন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে এমনকি তার মাঝেও জান্নাতের মাঝে শুধু এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে, এমন সময় তার তাকদীর অগ্রগামী হয় এবং সে জাহান্নামীদের আমলে লিপ্ত হয়ে যায়, অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। মুসলিম, হাদিস নম্বর 2643। দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন, কারণ এবাদত করেও জান্নাত পাব কি না কোনো গ্যারান্টি নেই, ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে এর জবাব আপনার থেকে আসতে হবে। আচ্ছা, আসলে হাদিসটি সহি, আলহামদুলিল্লাহ সহি মুসলিমের হাদিস, যে জান্নাতীদের, একজন মানুষ জান্নাতীদের আমল করতে থাকে, জান্নাত জানা আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহান্নামীদের কোনো আমল আসে, তার কর্ম করে সে জাহান্নামে চলে যায়। আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতে থাকে, কেউ জানে না তার ভবিষ্যৎ কী, করতে থাকে তো এর শেষ মুহূর্তে এসে জাহান্নামের একটি জান্নাতের আমল করে সে শেষ পরিসংখ্যা শেষ তার পরিসমাপ্তি যেটা হবে সেটা দিয়ে সে তার আখের নির্ধারিত হয়ে যায়। এটা হাদিসে আসছে। এখানে কয়েকটি জিনিস আছে। প্রথমত, এটা তাকদীরের মাসালা, তাকদীরের মাসালা, তাকদীর কেউ জানে না, ভবিষ্যৎ মানে নির্ধারিত, আল্লাহর নির্ধারণ কেউ জানে না। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন, যে তিনি কী করবেন, কাকে কীভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন হয়েছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন, কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কী করবো জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কী করতে পারবো জানেন না, এটাও উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন, আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাত তিনি বলেছেন, এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওলা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন, এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে, আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর আইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কী লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কীভাবে আসলো যে আল্লাহ কিছুই জানে না, আমার ভবিষ্যৎ কী হবে তিনি জানেন না। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কী না জানে, বলে তুমি তো একটা বোকা, কী জানো না এটা কি উড়বে না উড়বে না, উড়োজাহাজ বানাইছে, এখন যে ব্যক্তি বলতে উড়বে কি উড়বে না জানি না, তাহলে তো সে জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন, এটাই হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কী হবে না হবে সবই জানেন। তাকদীরের ব্যাপারটি দুইভাবে নির্ধারিত, এক ধরন হচ্ছে যেগুলি জড় পদার্থের তাকদীর, এগুলিকে নির্ধারণ করে দিয়েছেন, এগুলিকে আর কোনো শারীরিক নির্দেশনা দেন নাই, যেমন আকাশের তারকাকে তার জায়গায় কক্ষপথে ঘুরতে বলেছেন, সূর্যকে তার কক্ষপথে ঘুরতে বলেছেন, এগুলি তাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, এবং কি রুবুবিয়্যাত অনুসারে তারা তার চলছেই, আল্লাহকে রব মেনে তারা চলছে, এরা জান্নাত জাহান্নামের জন্য কাজ করে না। আরেক দলকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে জিন এবং ইনস, এদেরকে তিনি সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন, সবই করেছেন, সাথে আবার ঈমান আনার জন্য নির্দেশনাও দিয়েছেন যে এইগুলি ঈমান আনো তো তোমাকে জান্নাত দেওয়া হবে, না হলে তুমি জাহান্নামে যাবে। তাহলে জিন এবং ইনস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন এগুলি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এগুলির জন্য তাকদীরের যে নির্ধারণ সেটা তো প্রতিভূত হবেই, সাথে সাথে মানুষ আমলটাও দেখতে হবে, তার আমলটা কোনটা করেছে।
আল্লাহ তাআলা এই কোনো মানুষকে যখন কোনো নির্দেশনা দেন কাজ করার, যেমন তিনি দুনিয়াতে পাঠাইছেন, এটা আসতে হয়েছে তাকে, এটা রুবুবিয়তের দাবি অনুসারে তাকে আসতে হয়েছে। তার বিপদ আপদ হয়, দুনিয়া থেকে চলে যেতে হবে রুবুবিয়তের দাবি অনুসারে। এটা যেমনইভাবে চাঁদ, সূর্য, আকাশের গ্রহ নক্ষত্র এগুলিকে নির্ধারণ করে, সেরকম নির্ধারণের মতো এটা, এটাতে কারো কোনো হাত নেই, এটা কিছু বলার নাই কারো। ও যেগুলিকে আল্লাহ তাআলা আকল দেন না, বিবেক দেন নাই, সেগুলিকে এই জন্য আল্লাহ পাকড়াও করবেন না, এগুলিকে তার নির্ধারিত রুবুবিয়ত অনুসারে তারা চলে, তাদের কোনো পাকড়াও নেই, শরীয়ত না তাদের জন্য নেই। আমাদের যে আল্লাহ শরীয়ত দিয়েছেন, সুতরাং আমাদেরকে শরীয়ত অনুসারে চলতে আমাদের নির্দেশনা দিয়েছেন, এটা বলা উদ্দেশ্য। আমি এতক্ষণ এই নিশ্চয় আসছি, তো আল্লাহ তারা তাকদীর নির্ধারণ করেছেন, আবার সাথে শরীয়ত দিয়েছেন। কেন? এটা শুধুমাত্র আমাদের এবং খালাকতুল জিন্না ওয়াল ইনসা দুই দলকে দিয়ে, জিন এবং ইনসকে দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য সৃষ্টি করেছেন, ওটাকে ওইভাবেই সৃষ্টি করেছেন, তাদেরকে তারা খারাপের দিকে যাওয়ার তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ মানুষ এবং জিনকে বা দুইটা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেছেন হাদাইনা উন্নাইস দেইন, তাকে আমি ভালো মন্দ দুইটাই শিখে দেখিয়ে দিয়েছি, পথ দেখিয়েছি, কোনটা নিবে সে দেখুক। এটা সুফার সৃষ্টি আল্লাহর, মানুষ এবং জিন সবচেয়ে উত্তম যারা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কারামনা বানি আদম, এবং আল্লাহ তাআলা মানব জিনকে এই জন্য সৃষ্টি করেন যে এরা বিবেকবান, বুঝে শুনে নিয়ে আর জন্য ক্ষমতা দিয়েছে, অন্যদেরকে তাই দেন নাই। তো এই জন্য জান্নাতের বিষয়টা এরকম, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তাকদীর, সে না তাকদীর অনুসারেই আপনার সব কিছু সংগঠিত হবে। কিন্তু সাথে সাথে আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, সাথে সাথে বিভিন্ন সময় আল্লাহর নেক বান্দারা আপনাদেরকে সঠিক পথের দিকে নিয়ে যায়। আবার আল্লাহ তাআলা অন্তর ভিতরে দমির দিয়েছেন, অন্তর দিয়েছেন, যে অন্তর ভিতরে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এলহাম করে ভালোটা করার জন্য, এসবই আপনার সুবিধার্থে করেছেন। তাহলে এই হাদিসের অর্থ কী? যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আল্লাহর নির্ধারণ সবসময় থাকবে, ঠিকই থাকবে, এখন আপনি যে দুনিয়াতে ভালো কাজ করেন, এটা তাফসির। এই হাদিসের তাফসির আলেমরা দুইভাগে করেছেন। এক ভাগ হচ্ছে এরকম যে একজন মানুষ প্রথম দিন থেকেই যে ভালো কাজগুলি করে এগুলি তার নিয়ত খালেজ ছিল না, খালেজ ছিল না। এই জন্য হাদিসের অন্য এবারতে আসছে ফিমা ইউরা আলাহু, মানুষের কাছে দেখা যাচ্ছে যে লোকটা তো আমল জান্নাতের আমল করতেছে, আসলে সে জান্নাতের আমল করছে না, সে ভিতরে ভিতরে তার এখলাসের অভাব আছে, নেফাক কি আছে। এই যে সাহাবায়ে কেরাম খুব ভয় করতেন যে আমাদের কোনো নেফাক চলছে কিনা, ইমানদার মাত্রই নেফাকের ভয় করে, তার কর্মকাণ্ড কোনো লোক দেখানোর জন্য হচ্ছে কিনা, মানুষকে বোঝানো, মানুষকে জানানোর জন্য হচ্ছে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, এটা মানে অনেকেই জানতে পারে না। এই জন্য জাহান্নাম উদ্বোধন করা হবে তিনজনকে দিয়ে, যারা দুনিয়াতে একজন ছিল আলেম, একজন ছিল কারি, একজন ছিল জিহাদকারী দানকারী। তো কারি আলেম বা দানকারী বা জিহাদকারী এদের নিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি পাইছেন কেন? এরা দুনিয়াতে কাজগুলি করেছে আল্লাহর জন্য করে নাই, আর আল্লাহর জন্য যেটা করে না এটা তো কিন্তু আল্লাহর আমল হয় নাই। দুনিয়ার বুকে মানুষও মনে করছে, এই জন্য তারা জিজ্ঞাসা করবে তুমি তো আমাদেরকে ভালো কাজে আদেশ দিতে, মানুষও বলবে, মানুষের কাছে দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা এই ভালো কাজ করতেছে। সুতরাং এই হাদিসের একটি অর্থ হচ্ছে এটা যে দুনিয়ার বুকে মানুষ যে সমস্ত ভালো কাজ করে অন্যের কাছে মনে হয় যে সে তো ভালো কাজ করতেছে, তাদের কাছে তো আর এটা ইয়া নেই, তার তো আর মানুষের অন্তর খবর জানে না, অন্তর খবর জানে একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া কেউ অন্তর খবর জানে না। তো এই জন্য মানুষ মনে করবে যে জান্নাতের আমল করতেছে, কিন্তু আল্লাহ তাআলা সেটা পরিষ্কার করে দেবেন শেষ মুহূর্তে এসে, আল্লাহ তাআলা এমন কোনো কাজ করে দেবেন যা দ্বারা মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় লোকটা আসলে জান্নাতের কাজ করেনি, লোকটা আসলে জাহান্নামের কাজই করেছে, এবং তারপর সে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করবেন। ঠিক অনুরূপভাবে দুনিয়ার কেউ কেউ ব্যাজি দৃষ্টিতে খারাপ কাজ করছে, কিন্তু আসলে সে খারাপ কাজ করছে না, অনেকের দৃষ্টিতে খারাপ হতে পারে, কারণ দৃষ্টিভঙ্গ তো পার্থক্য অনেকের আছে। কেউ মসজিদে যায় সালাত আদায় করতে, আরেকজন বলেছে দেখা লোক দেখাতে যাচ্ছে, কেউ দান করে কেউ লোক দেখায় দান করতে যাচ্ছে, তার তো মনের ইচ্ছা আপনি জানেন না, তা আল্লাহ তাআলা জানেন যে কী উদ্দেশ্য করছে। অনেক সময় মানুষ কোনো কিছু কিনে আপনি বলেন যে সে নিশ্চয় কোনো খারাপ উদ্দেশ্য, কিন্তু কোনো ভালো উদ্দেশ্য তার হতে পারে, ভালো উদ্দেশ্য হতে পারে। একবার ওসমানী খেলাফতের এক খলিফা, খলিফাতুল মুসলিম সুলতান মুরাদ বা তার ভাই আহমদ বা তার ছেলে আহমদ হতে পারে, ঘটনা এরকম উল্লেখিত আছে যে তার সময় এক লোকে শুধু মদ কিনত, মানুষ বলতো যে আল্লাহ সে কত বড় মদ খোর, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না, শুধু মদগুলি কিনে ওই দিন খাবার লক্ষ্য মানো, তার মদগুলি ফিরে সব ডেলে ফেলতো, ড্রেনে ফেলতো, কেউ জানতো না, তার স্ত্রী জানতো শুধুমাত্র, একমাত্র তার স্ত্রী জানতো, আর কেউ সেটা জানতো না যে সে কেন মদ কিনে। মৃত্যুর সময়ে তার মৃত্যুর পরে সবাই বললো যে কেউ জানা দিবে না কারণ সে মদ খেত ইত্যাদি ইত্যাদি, তার স্ত্রী খবর নিয়ে গেলো, তার স্ত্রী বলছে যে সে তো মদ খেত না, আসলে মদগুলি ফেলে দিত, মনে করতো যে আমার এগুলো কমাচ্ছি, আমার তো আর কোনো ক্ষমতা নেই, মানুষকে নিষেধ করার কোনো ক্ষমতা নেই। এরকম শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন তাকে জানাতে দিয়েছে, এটা বোঝানোর জন্য যে মানুষের নিয়তের খবর কেউ জানে না। তাহলে একজন মানুষ, এখানে যে হাদিসটা আসছে এর অর্থ হচ্ছে একজন মানুষ মানুষের দৃষ্টিতে এটা যে দুনিয়ার সমস্ত ন্যাক আমলগুলি করে যাচ্ছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে ন্যাক আমল নয়, সেগুলো হচ্ছে লোক দেখানো আমল,
শেষের দিকে এসে আল্লাহ তাআলা তার এই খারাপ কাজগুলির পরিণতি উল্লেখ করে দিবেন যে এই লোকটা এই কাজই করতো, তারপর জাহান্নামের কাজগুলি জাহান্নামের হিসেবে তার জন্য লেখা হবে, কারণ তার প্রচার না করে আল্লাহ তাআলা হুজ্জত না করে কিছু করেন না। আরেকজনের জাহান্নামের কাজ করছে মনে করে আপনার কাছে, কিন্তু আসলে জাহান্নামের কাজ করে জান্নাতের কাজই করেছে, শেষের দিকে এসে জান্নাতের কাজ দেখিয়ে আল্লাহ তাআলা তাকে মানুষের সুসংবাদ দিবেন, মানুষের মন থেকে সুসংবাদ বের করে দিবেন। এটা হলো এই হাদিসের অর্থ, এক অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আসলে সে জান্নাতের কাজই করেছে, আসলে সে জান্নাতের কাজই করেছে, কিন্তু তার মধ্যে অহংকার চলে আসছে শেষের দিকে এসে, জীবনের শেষ মুহূর্তে এসে। নিয়ম হচ্ছে আল আল ইমান বাইন আল খাউফ ওয়া রাজা, আশা এবং ভয়ের মাঝখানে ইমানটা থাকবে। শেষের দিকে এসে তার মধ্যে অহংকার চলে আসছে, দুনিয়া এত কাম করছি, আমি এটা করছি এটা করছি। কিছু মানুষ আসে দেখবেন অনেক কাজ করলে সেটা গল্প গল্প করতে ভালোবাসে, আমি ওইটা করছি ওইটা লিখছি ওইগুলো পড়াইছি ওই করছি সেই করছি, দুনিয়ার সব গর্বগুলি করতে থাকে, এটা একটা অহংকার। কিন্তু এই অহংকারের কারণে সে আর আমলগুলি নষ্ট হয়ে গেছে, এখন বাধ্য শেষে এটার পরিণতি হচ্ছে খারাপ পরিণতি হয়ে যাচ্ছে। এই জন্য ইমানদার শেষ মুহূর্ত পর্যন্ত সবসময় ভয় থাকবে যে আমার না খারাপ হয়ে যায়, আমার না কোনো কাজ খারাপ হয়ে যায়, শেষ ভালো তার সব ভালো তার। ইনামাল আমালু বিল খাওয়াতিম হাদিসে আসছে, তাহলে খাওয়াতিমটা কি ওইটা দেখা পর্যন্ত কেউ অহংকার করতে পারে না। একটা মানুষ ধরেন মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, পড়াইছে, ছাত্র পড়াইছে, লাখ লাখ ছাত্র হয়েছে তার, বুঝে গেলাম অনেক পড়াইছে, শেষ মুহূর্ত কি এটা কেউ জানে না, শেষ মুহূর্তে দেখবো যে খারাপ করছে কেন, তার মধ্যে অহংকার চলে আসছে। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত, দ্বিতীয় অর্থ হচ্ছে হাদিসের, শেষ মুহূর্ত পর্যন্ত একজন মানুষ আল্লাহ তাআলার শেষ মুহূর্ত পর্যন্ত সবসময় আল্লাহ তাআলার এই কাছে মাথা নত করে থাকবে যে আল্লাহ যা করেছি তোমার, তুমি যদি কবুল না করো আমি ধ্বংস হয়ে যাব, তুমি যদি কোনো এটা আমার জন্য গ্রহণীয় না করো তাহলে আমি আমার কিছু কাজে আসবে না। শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে ইমানের উপর রাখো, ইমানের উপর রাখো শেষ মুহূর্ত পর্যন্ত। যেই ব্যক্তি শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের উপর থাকবে তার জন্য ভালোটাই লেখা হয়েছে, খারাপটা আসবে না। কিন্তু যে ব্যক্তি শেষের আগে অর্থাৎ মৃত্যুর আগে সে অহংকারী হয়ে গেছে, বোঝা গেল তার ইমানটা তার আমলগুলি নষ্ট হয়ে যাবে, কারণ আমল করলে তো অহংকার করে তার থাকছে না কিছুই, এবং সে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে। অর্থাৎ তার তখন এইটাই বোঝাতে হচ্ছে যে তাকদীরের উপর তোমাকে পূর্ণ ইমান আনতে হবে, এবং সাথে সাথে আল্লাহর কাছে বিনয়ী থাকতে হবে সারাটা জীবন, এবং জান্নাতে যাওয়ার মুহূর্তের আগ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল যেটা বলেছেন যে জান্নাতে যাওয়ার এক পা রাখার আগ পর্যন্ত আমি নির্ভয় হতে পারছি না। এই জন্য কেউ নির্ভয় হতে পারবে না, ভয় থাকবে তার মধ্যে আবার আশাও থাকবে, মৃত্যুর সময় একটু আশাটা বেশি থাকবে কিন্তু অন্যায় কাজ করবে না, নির্ভয়ে বলবে না, বলে বেড়াবে না আমি এটা করছি ওইটা এটা করছি। অন্য কেউ বলতে পারে তিরকে আজুল বুসাল মোমেন, অন্য কেউ তার সুসংবাদ বলতে পারে যে এটা করেছে ওইটা করছে, নিজে কখনো অহংকারী হয়ে যাবে না বা নিজে কখনো এরকম আশা করবে না, এরকম বলবে না যে আমি তো বেশি কাজ করেছি ইত্যাদি ইত্যাদি করেছি, ওইটা করলেই বোঝা গেল তার আমল নষ্ট হতে চলেছে, এখন সে খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তাকদীর উপর ইমান যেন থাকে, এটা হচ্ছে হাদিসের অর্থ। হাদিসের অর্থ হচ্ছে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ভয়ে থাকবেন যে আমার ইমান যদি আমার আমল যদি কবুল না হয়, আমার ইমান যদি ঠিক না থাকে, ভয়ে ভয়ে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোটাই রাখবেন। শেষ মুহূর্ত যেন অহংকার না হয়ে যায় এই জন্য হাদিসটা বলা হয়েছে, কেউ যেন শেষের মৃত্যুর আগ পর্যন্ত যেন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবেই যেন অহংকারী না হয়, মৃত্যুর আগ পর্যন্ত যেন খারাপ কোনো আমলে লিপ্ত না হয়, মৃত্যুর আগ পর্যন্ত যেন ইমান বিরোধী কোনো কাজে লিপ্ত না হয়, এটা যেন সে ভয় থাকে, এই জন্য হাদিসটা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা কাউকে তার জান্নাতের কাজ করে গেলে, ভয় করে গেলে জোর করে আনে তাকে দিয়ে দিবেন, অন্য কিছু এনে দিবেন, এটি এরকম নয়। শেষ মুহূর্তে যখন মানুষ অহংকারী হয়ে যায় অথবা নিজে বেপরোয়া হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের একটা ব্যবস্থা, জাহান্নামের তা বোঝা গেল তাকদীর খারাপ হয়ে যায়, দেখার বোঝার তো কোনো উপায় নেই, যতক্ষণ পর্যন্ত মারা যাচ্ছে মৃত্যুর পরেই বলতে পারবো অন্য কেউ যে সে তো খারাপ কাজ করে নাই, কিন্তু মৃত্যুর আগে যদি খারাপ কাজ করে ফেলে শেষ মুহূর্তে বোঝা গেল তার কোনো সমস্যা হয়েছিল। এই জন্য তাকদীরপুর ইমানটা পাকাপোক্ত করার জন্য এটা বলা হচ্ছে যে তাকদীরপুর ইমান তোমাকে রাখতে হবে, এবং তুমি জানো না শেষ মুহূর্তে কী হবে, যেন শেষ মুহূর্ত পর্যন্ত তাকদীরপুর ইমান রেখে যে আল্লাহ তুমি ছাড়া আমাকে সঠিকভাবে পরিচালিত করার কেউ নেই, লা ইয়াহদি লিহসানা ইল্লা আনতা, ভালো কাজে পরিচালনা করতে পারে আপনি দেখাতে পারেন, আপনি শুধুমাত্র পদমা ইয়াহদিল্লা ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইয়ুদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুর্শিদা, যে ব্যক্তি হেদায়ত দিবে আল্লাহ তাআলা সেই হেদায়ত পাবে, যার হেদায়ত নাই তার হেদায়ত কেউ দিতে পারবে না কোনো লোকে। এই জন্য শেষ মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ইমানের উপর তাকদীরপুর ইমান যেন মজবুত থাকে, এবং এটা যেন ভয় থাকে যে কখন আমার ইমানটা নষ্ট হয়ে যায়, কখন আমার ইমানটা নষ্ট হয়ে যায়, এরকম থাকলে বোঝা গেল তার ইমান ভালো আসা। যে ব্যক্তি কিছুদিন পরে বাড়াবাড়ি করবে, অহংকার করবে, তার মধ্যে চলে আসবে যে আমি ইমান তাকদীরপুর ইমানের ক্ষেত্রে তার কোনো ত্রুটি আসবে, তখনই তার বোঝা গেলে তখনই খারাপটা চলে আসছে। এই জন্য ইমানটা যেন মজবুত থাকে এটা বলা হচ্ছে, তাকদীরপুর ইমানকে মজবুত রাখার জন্যই হাদিসটা বলা হয়েছে যে শেষ মুহূর্ত পর্যন্ত যেই ব্যক্তি তাকদীরপুর ইমানকে মজবুত রাখবে এবং আমল করে যাবে, ইমান ঠিক রাখবে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সেই ব্যক্তি জান্নাতে নির্ধারিত হবে, শেষ মুহূর্তে যেন কেউ বদলে না যায়, এটা হলো মূল কথা এখানে। সুতরাং এটাই আপনি যেটা বলেছেন যে ইবাদত করো জান্নাত পাবো কি না, জান্নাতের গ্যারান্টি কেউ দিতে পারে না, ইবাদত করলে জান্নাত পাবেন ঠিক আছে, কিন্তু আপনি ইবাদত শেষ পর্যন্ত করে যাবেন কিনা এটা হলো বড় কথা, শেষ মুহূর্তে অহংকার করবেন কিনা এটা বড় কথা, আপনি তাকদীর শেষে অস্বীকার করবেন কিনা, ইমানে কোনো কিছু অস্বীকার করবেন এটা বড় কথা। যেটা ভাগ্য দিয়ে জান্নাত যায় এর কথা ঠিক নয়, ভাগ্য ভাগ্য না, আমরা তাকদীর বলি, ভাগ্য কেন বলি না, ভাগ্যের হাজ্য নসিব, যে কোনো মানুষের একটা অংশকে ভাগ্য বলা হয়, ভাগ্য এটা কোনো
ভালো শব্দ না, তাকদীর বলবো আমরা। তো তাকদীরের মধ্যে ভালো মন্দ কেউ জানে না, তো আপনার ভালো কি মন্দ আপনি কিছুই জানেন, আপনি আমি কিছুই জানি না। আমাদের কাজ হবে জীবনের প্রতিটা মুহূর্ত, প্রথম জীবন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত সব আল্লাহর উপর ইমান নিয়ে আমরা চলে যাবো, এবং শেষে যদি আর কিছু না তবে আস্তেকবার করে ক্ষমা প্রার্থনা করে, তো ইমান আছে তবা করছি গুনার জন্য, তাহলে আল্লাহ যেন আমার জন্য জান্নাতের দায়িত্ব করেছেন। আর যদি শেষ মুহূর্তে এসে আমি যদি কোনো তাকদীর উপরে ইমানের ক্ষেত্রে আমার শূন্যতা আসে, নিজের মনে করি নিজে অনেক কিছু করে ফেলেছি এর উপর অহংকার আসে, অথবা যদি শেষে এসে আমার তাকদীর উপরে ইমানের কোনো গলতি হয়, তাহলে বোঝা গেল যে আপনার খারাপটা এগিয়ে আসতেছে, আল্লাহর কাছে তার মাফ চাওয়ার কোনো পথ নেই। আল্লাহ আমি অন্যায় করে যাচ্ছি, আমার তো ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ আমার ভুল হয়ে যাচ্ছে, এই যে আল্লাহর কাছে নথি স্বীকার করলে আল্লাহ তালাই কখনও আপনার জন্য ওই তাকদীর অগ্রময় হয়ে যেটা আসবে ওইটা আসবে না, কারণ আপনি তো খারাপটা যাচ্ছাচ্ছেন না। বন্দা কখনো ওইটা টেনে না নিলে আল্লাহ তালা ওইটা দেন না, এটাই নিয়ম। খারাপটা টেনে না নিলে খারাপটা টানার জন্য তার মন মানসিকতা উদ্গ্রীব হয়ে রয়েছে, এই জন্য মন মানসিক উদ্রিক হওয়াটার জন্য আপনার বেশি বেশি দোয়া করতে হবে আপনাকে আল্লাহর কাছে, যে আল্লাহ তালা আপনি যদি কোনো আমাকে পথ না দেন আমি পথ পাবো না, এটা বেশি বেশি করতে হবে। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, যে শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত আল্লাহর উপর ইমান টিকে থাকতে হবে, তাহলে তার জন্য জান ইমান এবং আমল টিকে থাকতে হবে, তার জন্য জান্নাত পাবে। কিন্তু যে ব্যক্তি তাকদীর উপর নির্ধারিত বলে তাকদীর ভাগ্য দিয়ে জান্নাত জয় করার কথাটা এইভাবে নয়, কথাটা ভাগ্য তাকদীরে যা লেখা আছে এটা আসেই, সাথে আমাকে আমল ইমান আমল করে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আমার জন্য জান্নাত ঠিক থাকবে। শেষ মুহূর্তে যেন ইমান আমল থেকে বেরিয়ে না যায় এই জন্য হাদিসটা বলা হয়েছে। হাদিসটা বলা এই নয় যে আল্লাহ তাআলা জোর করে কাউকে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন, আপনার আপনার আমল অবশ্যই আপনাকে জান্নাতের কারণ হবে, জান্নাত যাওয়ার কারণ হবে, এতে কোনো সন্দেহ নেই, শেষ মুহূর্ত পর্যন্ত তা করে যেতে হবে, এটা হল মূল কথা। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে, আমি দুইটা ব্যাখ্যা উল্লেখ করেছি, দুইটা ব্যাখ্যাই গ্রহণযোগ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা আল মুমিনের 10 নম্বর আয়াতের মধ্যে 7 নম্বর আয়াতে লেখা আছে, যারা নিজেদের আমানত অঙ্গীকারে যত্নবান। এখন তার প্রশ্ন হলো, তিনি একজন টিচারের কাছে তাজবিদ লেভেল এবং তাজবিদ লেভেল 2-1 লেভেল শেষ করেছেন, কিন্তু এই শিক্ষিকা তার নোটগুলো অন্য কারো সাথে শেয়ার না করতে বলেছেন, কিন্তু আমরা সবাই জানি কোরআন শিক্ষা পড়া শিখতে হবে, অন্যকে শিখাতে হবে, নিজের শিক্ষাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সেটা নোট হোক বই হোক যেটাই হোক না কেন। শিক্ষিকা টাকার বিনিময়ে ক্লাস করান এবং ওই শিক্ষিকা ওই কথাও বলেছেন তার নোট কাউকে দিলে তিনি আইনত ব্যবস্থা নেবেন। এখন আমার প্রশ্ন হলো, ওনার নোটগুলো কি অন্যের কাছে দিতে পারবো, অন্যকে নোট থেকে শিখাতে পারবো? প্রথমত, তিনি যে ব্যক্তি নিজের নোট সংরক্ষণ করেছেন দিবেন না বলেছেন, আপনার সাথে সপ্ত চুক্তি করেছেন, আপনার সেই চুক্তি মেনে চলা উচিত। আল মুসলিমুনা আলা শুরুতি, মুসলিমরা তাদের শর্তের উপরে যথাযথভাবে বাস্তবায়ন করবে, এটা শরীয়ত চায়, আসলে হাদিস এটা। আল মুসলিমুনা আলা শুরুতি, শর্ত যেটা হয়েছিল আপনাকে মেনে চলতে হবে, শর্তের বাইরে আপনি কাজ করতে পারবেন না। আপনার এই আমানতদারি হচ্ছে, আমানত হচ্ছে এটা যে আপনাকে যখন একটা কোনো কথা বলে, কেউ বলে যে এদিক সেদিক তাকায়, অর্থাৎ কেউ যেন না দেখতে পায়, এটা আপনি বুঝছেন, মুখে বলে না, তারপরে এটা আমানত হয়ে গেছে, বোঝা গেলো সে চাচ্ছে না কেউ যেন। অনুরূপভাবে আপনাকে একটা কথা বলে বলেছেন যে কাউকে বলবেন না, আপনি বলবেন না, কোনোভাবেই না, কোনোভাবেই বলবেন না, এটা হচ্ছে নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেকের কাছে কথা বলে সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, তারা যদি হাদিসি বিষয় হইতো, হাদিসের বিষয় হইতো তাহলে বলে দিতেন, দুনিয়া মানুষের শিক্ষার বিষয় হইতো, তা বলতেন শেষ মুহূর্ত দাও, আগে বলতেন না, তা তুমান ভয়ে যে আল্লাহর হাদিসকে গোপন করা হচ্ছে। তো আপনার এটা এরকম জিনিস না, এটা ব্যক্তি জিনিস, যা কষ্ট করে একটা জিনিস তিনি তৈরি করেছেন, ইনি চাচ্ছেন না অন্য কাউকে দিতে, ইনি এটার মাধ্যমে ওনার দৈন্যতা প্রকাশ পেয়েছে, এটার মাধ্যমে তার কৃপণতা প্রকাশ পেয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আপনার কাছে আমার হচ্ছে দেখেছে, আপনি এটা কিন্তু বলতে পারেন না, কাউকে দিতে পারেন না নোটগুলো। এখন তাকে যখন আপনি পড়ছেন তখন আপনার কাছে বলা দরকার ছিল আমি তো পড়াবো, আপনি সেই হিসেবে পড়াইতে পারেন কিন্তু নোট দিতে পারেন না, যেহেতু সেটা নিষেধ করেছেন, পড়াইতে তো আর নিষেধ করার ক্ষমতা কারণেই, আপনি যা জেনেছেন তা পড়াবেন কিন্তু নোট দিবেন না, আপনি যা জেনেছেন তা না বললেও আপনি পড়াবেন, কারণ এটা আপনি জেনেছেন, হক জেনেছেন, তো নোট দিতে নিষেধ করেছেন, নোট তার একটা মানুষের অধিকার, এটাকেগুলো বলা হয় হকুক তালিব বলা হয়, একটা মানুষের অধিকার। যে কেউ যদি নিষেধ করে যে আমার এই বইটি ফটোস্টেট করে অথবা করে কোনো রকমের লিখে অথবা কোনো রকমের অনুবাদ করে বা এরকম কিছু শর্ত দিয়ে দেয়, আপনি সেটা করা যায় যাবে না, তখন তার থেকে অনুমতি নিচ্ছেন লিখিত বা মৌখিক অনুমতি নিতে হবে। তো এখানেও আপনার যে শিক্ষিকা, তিনি যেহেতু তাজবিদের গ্রন্থের বইটি আপনাকে বলছে কাউকে দেওয়া যাবে না, দিলে তিনি আইনের ব্যবস্থা নেবেন, আইনের কথা বলেছেন, নেওয়া যাবে না, আমানত যেটা সেই হিসাবে আপনাকে সেটা কাউকে দিতে পারবেন না, আপনি পড়াতে পারবেন কি না, হ্যাঁ আপনি যেটা জেনেছেন ভালো করে বুঝেছেন সেটা আপনি নিজে পড়াতে পারবেন না, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ওনার নোটটা আপনি কাউকে দিতে পারবেন, ওনাকে আপনি দিয়েছে নিশ্চয়ই কোনো অর্থের বিনিময়ে,
তো একজন মানুষের এগুলি অর্থকরী সম্পদ হিসেবে বর্তমানে বিবেচিত এবং সবসময় বিবেচিত হয়েছে। সেই হিসাবে উনি যতদিন পর্যন্ত সেগুলি উনি ছাড় না দিবেন আপনি সেটা ছাড়তে পারবেন না, আপনি কিন্তু পড়াতে পারবেন, আপনি যা জেনেছেন তা আরেকজনকে পড়াবেন নিজের মতো করে, এবং সেটা যদি কোনো ওনার সাথে মিলেও যায় আপনার আপত্তি নেই, কারণ আপনি জানছেন পড়ানোর জন্যই, এটা তার বাধাদের অধিকার নেই। কিন্তু তার নোটটা দেওয়ার ভারে তিনি যে বাধা দিচ্ছেন সেটা দিতে পারবেন না, এটা হচ্ছে সহিত বিধান। এখানে এই জন্য নয় যে আপনি যেটা বলেছেন যে আমি তো কোরআন শিখাতে হবে অন্যকে শিখাতে হবে, আপনি অন্যভাবে পড়াবেন আপনার মতো করে, যেটুকু জানছেন একটু পড়াবেন, নোট হিসাবে দিবেন না। নোটটা দিলে আপনি নিজে একটা লিখবেন নিজের মতো করে, নিজের মতো করে যা মনে আছে তাই লিখেন, যা মনে তাই ওনার নোটটা নকল করে ফেলেন না পুরোপুরি। আচ্ছা, ওনার থেকে আপনি যে অনুমতি নেন যে আমি আপনাদের শিখ পড়াবো অন্যদেরকে লিখবো আপনার এখান থেকে আমি নিজের মতো করে লিখবো, তাহলে এটা অনুমতি দিলে আপনি নিতে পারবেন। আচ্ছা, নিষিদ্ধ করে এটা ওনার কৃপণতা, কৃপণতার কারণে উনি সব পাবেন না, কিন্তু আপনার আমানত রক্ষা করতে হবে, আপনি সেটা অন্যকে দিতে পারবেন না, নোটকে সরবরাহ করতে পারবেন না, তবে আপনি পড়াতে পারবেন শিখাতে পারবেন, নোট থেকে আপনি নিজে পড়ে শিখাতে পারবেন, নোটটা দিতে পারবেন না, আপনি নিজে পড়ে শিখাতে পারবেন কোনো সমস্যা নেই, আরেকজনকে নোটটা দিতে পারবেন না, কারণ সেটা আমানত হিসেবে থাকবে, আমানতটা আরেকজন কাছে কখনও তার অনুমতি ব্যতীত দেওয়া জায়েজ নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসরের সালাতের ওয়াক্ত যদি ছয়টায় হয় তাহলে কি পাঁচটা তিরিশের সময় আসরের সালা পড়া যাবে? আসরের ওয়াক্ত যদি আসরের সালাতের ওয়াক্ত ছয়টায় হয় না, মাগরিবের বোঝা সম্ভবত আপনার উদ্দেশ্যে লেখা, মাগরিবের ওয়াক্ত যদি ছয়টায় হয় তাহলে পাঁচটা তিরিশ মিনিটে আসরের সালাত পড়া যাবে, তবে এটা হয়ে যাবে একেবারে অপছন্দনীয় টাইম ওই ব্যক্তির জন্য, এটা যায় যে ব্যক্তি ঘুম থেকে উঠছে এক, দ্বিতীয়ত এই সময়ে নাবালক সাবালক হয়েছে, তিন এই সময় হায়েজ ওয়ালি মহিলা পবিত্র হয়েছে, অথবা এই সময় কেউ বেহোশ থেকে হুঁশে আসছে, এই ব্যক্তির জন্য অথবা এই সময় মনে হয়েছে ভুলেই গেছিল, এই চার শ্রেণী পাঁচ শ্রেণীর জন্য ওই সময় সালাত পড়াটা তার টাইম মোতাবেক হবে, কোনো গুণা হবে না সেটা, কারণ এটাই তার জন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যতটুকু তার এটাই তার ইয়া ছিল, এটাই তার সামর্থ্য ছিল, এর আগে তার সামর্থ্য ছিল না, ওই ব্যক্তির জন্য এটা মাকরু হবে, গুণার কাজ হবে, যে ব্যক্তি বসেছিল বসেছিল চুপচাপ চুপচাপ বসেছিল, বিভিন্ন দেখা ভুলে যায়নি মনে ছিল, অলসতা করে বসেছিল, তাহলে সেই ব্যক্তির জন্য গুণার কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মুনাফিকের জন্য আলামত হিসেবে তিনি উল্লেখ করেছেন, বসে থাকে যখন সূর্য ডুবতে আরম্ভ করে তখন নাকরা নাকরা দিক, তখন মুরগির মোরগের ঠোকরের মতো সালাত আদায় করে, এটা রাসূলুল্লাহ সাল্লাম খারাপ দৃষ্টি দেখেছেন এবং তিনি এটাকে আলামত দেখেছেন, মুনাফিকের আলামত মনে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছে। এই জন্য কেউ বসে থেকে চুপচাপ থেকে বিনা কারণে টাইম পিছিয়ে দিয়ে পাঁচটা তিরিশের দিকে সালাত আদায় করাটা অবশ্যই দেরি হয়ে গেছে, তখন এটা হবে তার জন্য একটা অপরাধমূলক কাজ, সেটা তার সালাত হয়ে যাবে, সেটাও তার সালাত হয়ে যাবে, কারণ এই সময়টাও এটাকে বলা হয় সালাত ওয়াক্তে এত্তরারি বা বিশেষ সময় বা ওয়াক্তে প্রয়োজনে ব্যবহার করার মতো সময় যেহেতু তার সালাত হয়ে যাবে, তবে কাজটা তার ভালো হয়নি, কাজটা কখনো ভালো হয়নি, আমার একটা মকরু টাইমে নিয়ে গেছি টেনে, এই জন্য সে গুণাগার হবে। আর যদি তিনি প্রথম অক্তে পড়তেন তা তাদের উত্তম হতো সবচেয়ে বেশি। কিন্তু আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে একটা সময় আছে, এই সময় কিন্তু এই ব্যক্তির জন্য যে ব্যক্তি চুপচাপ বসেছিল বিনা কারণে তার জন্য ওই সময় কিন্তু সালাত পড়াটা আর জায়েজ হবে না, যখন সূর্য ডুবতে আরম্ভ করেছে, কারণ সে তো ভালো সময় পেয়েছে তো তার তো এই সময় নেওয়ার দরকার ছিল না, সূর্য যখন লাল হয়ে যায় ডুবতে আরম্ভ করে তখন এই সময় তার জন্য সময় নয়, কিন্তু যে ব্যক্তি ওই সময়টা পেয়েছে আরও পায়নি ওই ব্যক্তির জন্য ওইটাই সময়। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান্না মান সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লি ইযা যাক্কারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কোনো ঘুমিয়ে ছিল অথবা ভুলে গেছিল বিস্মৃত হয়ে গিয়েছিল, সে ব্যক্তি যখন জাগবে তখনই তার সময়, ফাইন্না যালিকা ওয়াক্তু, এটা তার সময়। তো বিনা ওজরে, সোজা একটাই কথা, বিনা ওজরে এত দেরি করে যাবে না যেখানে সূর্য লাল হয়ে যায়, তো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সূর্য লাল হয় না, আধা ঘন্টা নয়, আধা লাল হয় 15-20 মিনিট, তো আপনি সাড়ে পাঁচটা পর্যন্ত, এরপরে গেলে আপনার এটা ওই ব্যক্তির জন্য ওয়াক্ত না যে ব্যক্তি দেরি করছে বেশি, কারণ সূর্য ডুবে আরম্ভ হয়ে গেছে, আর যে ব্যক্তি বিনা মানে কোনো ওজর ছিল তার দেরি করার, সেই ব্যক্তির জন্য সেটা ওয়াক্ত এবং তিনি নামাজ পড়তে পারবেন। পরবর্তী আর এটার সাথে আরেকটি প্রশ্ন আপনি করেছেন, এশার সালাত যদি নয়টায় হয় তাহলে কি সাড়ে আটটার সময় পড়া যাবে? এশার সালাত যদি নয়টায় হয় কথাটা এরকম না, এশার সালাত কখনো নয়টায় শুরু হয় না, অনেক আগে শুরু হয়ে যায়, আমাদের সর্বোচ্চ আমাদের দেশে এশার সালাত সাড়ে সাতটা আটটার মধ্যে শুরু হয়ে যায়, কোনো সো আটটা হতে পারে রমজানে, তো এশার সালাত যদি নয়টায় হয়, এশার সালাত নয়টা দেরি করে কেউ পড়ে আর কি,
কারণ আপনি 8:30 কি মাগরিবের সালাত পড়ার চিন্তা করছেন? 8:30 মাগরিব, এতক্ষণ পর্যন্ত মাগরিবের সালাত থাকে না, ওয়াক্ত থাকে না। মাগরিব ওয়াক্ত থাকে 1.5 ঘন্টার মতো, সূর্য ডুবার পরে 1.5 ঘন্টার মতো সময় থাকে, এই সময় আপনাকে মাগরিব পড়ে নিতে হবে। আমার দেশের কথা বলছি, অন্যান্য দেশে ভিন্ন ভিন্ন অবস্থান থাকে। তো এখন ধরেন সূর্য যখন ডুবে তার থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনি মাগরিব পড়তে পারেন। এরপরে গেলে আপনাকে এটা কাজা হবে, এশার তবে এটা পড়তে হবে আপনাকে, এশার সালাতের সময় আপনাকে এশার সালাত এটা পড়ে নিতে হবে। তো এশার সালাত যদি 9:00 গ্রাম মসজিদে পড়ে আপনি আগে পড়তে চান 8:30, সেটা জায়েজ হবে। কারণ যদি ওয়াক্ত হয়ে গেছে, যদি ওয়াক্ত হয়ে যায় আর ওয়াক্ত হয়ে যায় 8:30, কখনো মাগরিব ওয়াক্ত আর বাকি থাকে না কোনো সময়। আমাদের দেশে সেটা থাকে না, অন্যান্য কোনো কোনো দেশে যেখানে ওয়াক্ত হয়ে 8:00 সেটা আলাদা মাসালা, সেটার সাথে আমার আলোচনা হচ্ছে না, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নামাজ শুরু করার পর যদি টয়লেটের ব্যাগ পায় তাহলে নামাজ ছেড়ে দেওয়া যায় কি? তারপর টয়লেট থেকে ফ্রেশ আসে যেখান থেকে নামাজ ছেড়েছি সেখান থেকে শুরু করব, নাকি আবারও প্রথম থেকে শুরু করতে হবে? এই ব্যাপারে হাদিসের কোনো রেফারেন্স আছে কি? দেখুন, হাদিসে আছে, লাইসাল্লি হাকিনান ওলা হানিকান, কোনো ব্যক্তি সে পেশা পায়খানা চেপে ধরে কোনোদিনকে নামাজ না পড়ে, বলছে নিষেধ আসছে। হাদিসে অন্য হাদিসে আছে, লাইসাল্লি ওহুয়া ইউদাফুল আখবাতাই, পেশা পায়খানা চেপে ধরে কেউ যেন নামাজ না পড়ে। দুইটা হাদিসে আসছে, এখানে দুইটা হাদিস দ্বারা বোঝা গেল যে পেশা পায়খানা চেপে ধরে নামাজ পড়বে না। যদি পেশা পায়খানা ব্যাগ আসে, আপনি বেশি ব্যাগ হলে, হালকা ব্যাগ অনেক সময় আসে কারণ যদি প্যাটে ডিস্টার্ব থাকে কারো, সেটা আলাদা মশালা। কিন্তু যদি কোনো বেশি ব্যাগ থাকে আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে অজু করে এসে নতুন করে পড়বেন, ওই বাকি অংশ পড়বেন না। বাকি অংশ পড়ার নিয়ম নাই, এটার কোনো হাদিসের কোনো প্রমাণ নাই, এরকম কাজ করা যাবে না। তবে যদি আপনি ইমাম সাহেবের সাথে সালাত আদায় করতেছেন, এমন সময় আপনি দেখছেন যে ব্যাগ পেয়েছে, আপনি সালাত ছেড়ে দিয়ে অজু করতে যাবেন। আয়েশা যদি পান আপনি বাকি সালাত পড়তে পারবেন। এখন বাকি সালাত পড়তে নিষেধ নেই, কারণ তখন আপনি ইমাম সাহেব যোগ দিলে বাকিটা কাজা হবে, পিছনেরটা কাজা হবে, তখন আপনি নতুন করে আপনার পড়ার প্রশ্ন আসতেছে না, কারণ আপনি এটা তখন ওই মসবুকের মসবুকের মতোই হবে, মসবুকের মতোই হবে, যে মসবুক তিনি আসিয়া ইমাম সাহেবকে যেখানে পেয়েছেন তারপর থেকে পড়ে, এটা হলো নিয়ম। এখন কেউ কেউ বলে থাকেন যে ইমাম সাহেব তো আগে যেটা পেয়েছেন এটা গ্রহণযোগ্য হবে, আসলে এটার পক্ষে শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না যে আগেরটা গ্রহণযোগ্য হবে, কারণ তার তো একবার ওজন নষ্ট হয়ে গেলে, একবার যদি কোনো দেয় বাকিটা আর থাকে না। আশা করি বিষয়টা, এগুলি হচ্ছে কওমুলুতের সে ধ্বংসাত্মক কাজ, এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ, এর চেয়ে নিকৃষ্টতম কাজ পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে সম্পর্কে বলেছেন যে ওয়াতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা তোমাদের মজলিসে সবচেয়ে খারাপ নিকৃষ্ট কাজটি করো, এইটা হচ্ছে নিকৃষ্টতম নিকৃষ্টতম কাজ। এটা কোনো কোনো সৃষ্টি সভ্য জগতের মানুষ করতে পারে না, যারা অসভ্য তারাই শুধু সেটা করে। এই জন্য মেয়ে হয়ে ছেলে হয়ে ছেলের ঠিক রাখার জন্য যদি ঔষধ খান এটাতে কোনো সমস্যা নেই, আর মেয়ে হয়ে মেয়ে ঠিক রাখার জন্য ওষুধ খান তাতে কোনো সমস্যা নেই, ছেলে হয়ে মেয়ে হয়ে যাওয়ার জন্য ওষুধ খান অথবা মেয়ে হয়ে ছেলে হয়ে যেন ওষুধ খান, ছেলেটা হারাম হবে। এটা হচ্ছে তাগিলে খালকিলে, আল্লাহ দিন আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা। আর যদি এমন হয় ডাক্তার পরামর্শ দেয় যে আসলে তোমার ছেলে হিসেবে থাকার কোনো সুযোগ নেই, আসলে তুমি মেয়েই, তবে তুমি ছেলের পোশাক পরে আসো, এবং তারা পরীক্ষা করে দেখে, সেই বিষয়টা হলো আলাদা মশালা, এবং সেটা তারা ভালো করে বুঝতে হবে যে আসলে তার অবস্থায় সমস্যাটা কোথায়। তবে এরকম সমস্যা খুব কম, লাখেও হয় না বা কুটিতেও হয় না, এই ওইটার জন্য কোনো মশালা তখন আসবে আলাদা এস্তেস্তাই বা এক্সেপশন মশালা, এক্সেপশনে থাকবে। মৌলিকভাবে ছেলে তার পুরুষত্ব ঠিক রাখার জন্য নিষেধাজ্ঞা নেই, অনুরূপভাবে মেয়ে তার মেয়েলি ইয়াটা ঠিক রাখার জন্য ওষুধ খাওয়াতে কোনো অসুবিধা নেই, এখন চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এটার জন্য আবার বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেটাও খেয়াল রাখবেন, আর এটা আমাদের দেখতে হবে। এবং অনেক সময় আছে এই স্বভাবগুলি পরিবর্তন হয় মানুষের অবস্থানের পরিপ্রেক্ষিতে। আপনি যদি কোনো ভালো মানুষদের থাকেন এবং তারা যদি কোনো না করে কোনো কিছু, আপনার তারা যদি কোনো পুরুষত্ব শিখিয়ে দেয়, পুরুষ কাকে বলে কীভাবে চলতে হবে শিখিয়ে দেয়, এবং কোনো কোনো সময় ট্রেনিংয়ে আলোচনার মাধ্যমে মানুষকে কনভিন্স করা যায়, সেটা বেশি ভালো ওষুধ খাওয়ার চেয়ে। আর তারপরে যদি ওষুধ ছাড়া আপনার পরিবর্তন না হয় আপনি সেটা করতে পারবেন, অর্থাৎ সে পরিবর্তন অর্থ হচ্ছে নিজের স্বভাবকে, খারাপ অবস্থা চলে যাচ্ছে, ছেলে ছেলে ঠিক রাখবেন তাহলে করতে পারেন, মেয়ে মেয়েলে ঠিক রাখবে তাহলে সে করতে পারবে, কিন্তু ছেলে মেয়ে বানানো, মেয়েকে ছেলে বানানো এটা হারাম। এটা হচ্ছে তাকিলে তাকিলে খালকিলে, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন। শয়তান সিজের বলেছিল যে আমি আপনার 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 এই সমস্ত বনি আদমকে নির্দেশ দিব, তারা নিজেদেরকে আল্লাহর দিনকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, ঠিক সেরকম করতেছে। এখন যারা এটা করতেছে, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে, বা ছেলে মেয়ের মতো মেয়ের কাছে ছেলের কাছে বিয়ে বসে না, উজুবিল্লা, এটা কীভাবে হয় এটা বুঝে আসে না। এটা হচ্ছে বিবেকের নিকৃষ্টতম মানে একটা সিদ্ধান্ত এইগুলি হতে পারে একজন মানুষের। এবং এটা যে যারা এগুলি সমর্থন করে বা এগুলির পিছিয়ে যারা চলে, এরা সবই হচ্ছে নিকৃষ্টতম আল্লাহ আল্লাহ সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি এরা, এবং এরা হচ্ছে সবচেয়ে ঘৃণিত, এবং সে হচ্ছে লাঞ্ছিত, এবং এরা হচ্ছে অপরাধী,
এবং এরা মানুষের কাতারে পড়ে না, এবং এদের থেকে সবসময় সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে, এবং এদের বিষয়টা আইনি দৃষ্টি তুলে ধরে তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা করতে হবে, যেগুলি অন্যায়, যেগুলো যে সমস্ত দেশে আল্লাহর দিনের পর্যালোচনা আছে সেগুলি তারা করে, আমাদের দেশে সেটা আছে এখন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এটা যে কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা, কঠোর হস্ত দমন করার জন্য আমরা রাষ্ট্র এবং সরকারের কাছে সবার কাছে যাদের কাছে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে এটা যেন কখনো চালু না হয়। এর মাধ্যমে কী হবে? এর মাধ্যমে একটা জিনিস হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলা এই সৃষ্টি দুনিয়া তার থাকবে না, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ আজ যারা ইউরোপ আমেরিকাতে বা বিভিন্ন দেশে যায় এগুলি করে বেড়াচ্ছে, তাদের মূল অস্ত্রই হচ্ছে এটা, যে এটা তারা তার নিজের ধ্বংসযজ্ঞ নিজেরা টেনে আনছে। ভবিষ্যৎ প্রজন্ম আর থাকবে না, এরপর সেগুলো খালি পড়ে থাকবে, কেয়ামত নিকটবর্তী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এটা আর কিছুই না, কেয়ামতের আগে বাচ্চা কাচ্চা থাকবে না, মানুষ এ সমস্ত খারাপ কাজ করে বেড়াবে, সেরকম অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াতের সময় যেখানে জান্নাতের বিভিন্ন নিয়ামত বা জান্নাতের বর্ণনা আসে, সেখানে আমি তেলাওয়াত থামিয়ে মনে মনে আল্লাহর কাছে জান্নাত নিয়ামতের আকাঙ্ক্ষা দোয়া করি, একইভাবে তেলাওয়াত করতে করতে যেখানে জাহান্নাম ভয়াবহতা আসে তা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। এখন প্রশ্ন হলো, এইভাবে তেলাওয়াত করার সময় জান্নাত চাওয়া বা জাহান্নাম থেকে পানা চাওয়ার কি দোয়া করা ঠিক হচ্ছে? আমার এই আমলটা কি তেলাওয়াতের ক্ষতি করছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন যে বুঝার। আমি তো মনে করি আপনি সুন্নাহ মোতাবেক কাজ করছেন, যেখানে থামবেন, যেখানে পড়বেন যে আল্লাহ জান্নাতের কথা বলেছেন জান্নাত চাইবেন, যেখানে জাহান্নামের কথা বলেছেন জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, এমনকি তিনি সলাতের মধ্যেও তা করতেন। নফল সলাতে রাসূলুল্লাহ এটা করেছেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়। সুতরাং আপনি সেটা করবেন, বাইরেও পড়তে পারবেন, বাইরে পড়া এটাই হচ্ছে নিয়ম। কোরআন বুঝে বুঝে পড়া, তাদাব্বুর এটার নাম, কোরআনকে বুঝে সেটা অনুসারে চাওয়া। আলাইসাল্লাহ বি আহকামুল হাকিমিনের পরে বালা বলতে হয় কেন? ইমামরা কিন্তু বালা বলতেন, আপনারা পাবেন যে হাদিসের মধ্যে বালা বলছেন। আলাইসাল্লাহ বি আহকামুল হাকিমিন সূরা তিন ওয়া যাইতুনের মধ্যে আছে, সেখানে দেখবেন আলাইসাল্লাহ বি আহকামুল হাকিমিন সবশেষে আছে। সেখানে উত্তরে দেখবেন যে আপনি মক্কা মদিনার আলেমদের দেখবেন কোনো ইয়া শুনলে, কেরাত শুনলে, সেটা দেখবেন বালা বলছে তারা, বালা। এই বালা কেন বলে? অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা তিনি আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক তিনি, সবচেয়ে বড় বিজ্ঞ বিচারক তিনি, এটা স্বীকৃতি দিতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতের মধ্যে নফল সালাতে তিনি বেশিরভাগ সময় যখনই তিনি কোনো আয়াতুর রহমত আসতে আয়াতুর রহমত চাইতেন, আয়াতুর গজব আসতে আল্লাহ কাছে আশ্রয় চাইতেন, সেই হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি সালাতের মধ্যে না এমনি করতেছেন তো আরও ভালো। সালাতের মধ্যে তো অনেকেই বলতে চাই সালাত কিন্তু বাইরে আটটি কথা বলা যাবে না, এই জন্য আমরা সেটা বলছি না, যদিও এটা করা যায়। আপনি সালাত কোরআন তিলাওয়াতের সময় আপনি যদি কোনো এটা সহ করেন, এর অর্থ হচ্ছে আপনি বহুগুণ সব বেশি পাবেন, শুধু 10 গুণ নয়, 70 গুণ নয়, 700 গুণ নয়, আরও বেশি সবাই বেশি পড়লা ইউদায় বলে মাইসার ভিতরে পড়বেন। কারণ কোরআনের মূল উদ্দেশ্য কিন্তু তাদাব্বুর করা, চিন্তা করা, গবেষণা করা, পড়া, বুঝা কী বলতে চাচ্ছে, সেটা আল্লাহ কী বলতে চাচ্ছেন, আমি কী নিচ্ছি। আপনি বুঝে শুনে এক পৃষ্ঠা পড়া ভালো, আপনি শত পৃষ্ঠা একবার খতম করে ফেলা, বারবার খতম করাচ্ছে। বরং কোরআনে করিম তাদাব্বুর জন্য নাজিল হয়েছে, কিতাবুন আনজালনা হুলিয়াদ্দা বরু আয়াতিহি, এই কিতাব আমরা নাজিল করেছি, আল্লাহ তাআলা বলছেন এই কিতাব আমরা নাজিল করেছি যাতে এর আয়াতসমূহে গবেষণা করা হয়। আল্লাহ তাআলা আরও বলছেন, আফলাই তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিনা খাফারুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে নাকি তাদের অন্তরে তালা আছে? আরও বলেছেন আফলামিয়াদ্দাব্বারুল কাউলা, তারা কি আল্লাহর কথাকে চিন্তা করবে না? আল্লাহ তাআলা কোরআনে করিমে এইভাবে বারবার আমাকে তাদাব্বুর করার জন্য চিন্তা নির্দেশনা দিয়েছেন। আবার বলেছেন ইয়েতাজাক্কার ফি মান তাদাক্কার, যে যার নেয়ার দর নেয়ার জন্য নেয়ার উপযুক্ত, তার থেকে যে কেউ উপদেশ নেয়ার সে কি নিবে? আবার বারবার বলছে আল্লাহ তাআলা হালমিন মুদ্দাকির, এমন কেউ কি আছে থেকে উপদেশ নিবে? বারবার আল্লাহ তাআলা এটা চেয়েছেন। কোরআনে করিম শুধু পড়াতে স্বভাব হবে, একবার দশ নিকেতে কোনো সন্দেহ নেই, কিন্তু নাজিল হয়েছে শুধু পড়ার জন্য নয়, এটা পড়ে বুঝে আমল করার জন্য এবং বাস্তব জীবনে সেটাকে প্র্যাকটিসে কাজে লাগানো, মানুষদেরকে সেটা নিয়ে ওয়াজ নসিহত করার জন্য নাজিল হয়েছে। এটা না বুঝলে আপনি শুধু পড়ার থেকে এটা শুধু পড়ার মধ্যে আপনার সেই সবটি পাবেন না যেটা আপনি এই তাদাব্বুর মধ্যে পাবেন। এই জন্য আপনার এটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ এটা করে চালিয়ে যান। কোরআন শরীফ কোরআনে করিম পুরোটাই এরকম পড়েন, এর মধ্যে উপকার আপনার বেশি হবে আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার খালার ফেনীতে একটি বাড়ি আছে, সেই বাড়িতে আগে খাবার হোটেল ছিল, করোনাকালীন সেটা বন্ধ হয়ে যায়, এখন সেখানে সোশ্যাল ইসলামী ব্যাংক ভাড়া নিতে চাচ্ছে, ওনাকে কেউ কেউ বলেছে ব্যাংকে ভাড়া দিলে সেই ভাড়ার টাকা সুদের টাকা, এখন কী করবো সে উত্তর এর অপেক্ষায় আছি। প্রশ্ন নিচ্ছে অনেক আগে দিন হচ্ছে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, তারপর আমরা বলি সবার জন্য এই মশালা। যেহেতু
সোশ্যাল ইসলামী ব্যাংক ভাড়া নিতে চাচ্ছে, আর তারা নিজেদেরকে লেবেল লাগাইছে ইসলামিক, সোশ্যালটা ইসলামী ব্যাংক আপনি লিখেছেন তাই, তো সোশ্যাল SIBL বলো এটাকে। যতক্ষণ পর্যন্ত তারা লেবেল লাগাইছে আপনার দোষ নয়, ভিতরে ভিতরে খুঁজে দেখান, আপনার দায়িত্বও নয় সেটা, দোষ হবে এটা যদি কোনো আপনি সন্দেহ করতে থাকেন সারাক্ষণ, কারণ সন্দেহ করলে আপনি কাউকেই আপনি ঠিক পাবেন না। আপনার ইমাম সাহেব যে ধলা ছলাত পড়াইছে আপনার সন্দেহ থাকবে অজুবাদে পড়াইছে কিনা, আপনার এটা দরকার নেই, আপনি যেহেতু বাস্তব বিস্তৃতি তিনি দেখতে পাচ্ছেন ইমাম সাহেব, আপনি ইমাম হিসাবে নেন তাকে। ঠিক অনুরূপভাবে তারা যেহেতু লিখছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তাহলে আপনি তার জন্য ভাড়া দিলে আপনার খালার ওইটাকে ভাড়া দিলে কোনো সমস্যা হবে না, ভাড়া দেন, তারা ইসলামিক কর্মকাণ্ড করুক, আপনার বেতন ভাড়া দরকার, আপনি ভাড়া যেটা পাবেন এটা আপনার জন্য হালাল হবে, কোনো সমস্যা হবে না। ব্যাংকটা যদি সুদের হয় আর আপনি যদি ভাড়া দেন তাহলে সেটা হারাম হবে, সেটার আয় হারাম হবে, আপনি যা খাবেন তা হারাম হবে, এই জন্য সুদী ব্যাংকের কাছে বাসা ভাড়া দেয়া আপনার জন্য জায়েজ হবে না। ইসলামিক ব্যাংক যেহেতু বলেছে সোশ্যাল ইসলামী ব্যাংক, এবং আমার জানা মতো সেটা শরিয়া মেনটেন করে চলে, যদিও তাদের মধ্যে ভুল আছে কিনা এটা আমার দেখার বিষয় না, আমি দেখতে চাচ্ছি না, কারণ আমি লেনদেন করি না। আপনি ভাড়া দিচ্ছেন লেনদেন করার জন্য না, আপনি ভাড়া দিচ্ছেন এখানে এই লোকটা তার বাড়িতে থাকার জন্য, আর বাহ্যিক দৃষ্টিতে ভাড়া যে নিচ্ছে সে হালাল কাজ করবে, এই জন্য আপনার জন্য সেটা নেওয়া জায়েজ হবে। যেমন আপনি ভাড়া একটা হিন্দুকেও দিতে পারেন, হিন্দু বেটা যদি বাড়িতে বসে যদি সকাল বিকা আর্নিক করে এটার জন্য আপনি দায়ী হবেন না, আপনি ভাড়া দিচ্ছেন এটার জন্য, কিন্তু এটা তো বাহ্যিক না অভ্যন্তরীণ বিষয়, কিন্তু একজন মানুষ সিনেমা হলের জন্য দিতে পারবে না, কারণ এটা তো গুনার জন্য পুরোটাই। ঠিক অন্যভাবে ব্যাংক যেহেতু পুরোটাই গুনার জন্য, সুদী ব্যাংক দিতে পারবেন না। তো এই হিসাবে আমরা এটাই বলতে চাচ্ছি, ভাড়া নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো ইসলামিক এই সোশ্যাল ব্যাংক বা এই যেহেতু ইসলামিক যে সমস্ত ব্যাংকগুলো সেগুলোতে দেন, এগুলোর জন্য আপনি যেহেতু লেনদেনের সাথে জড়িত নাই, লেনদেন হালাল হালালের প্রশ্ন আছে সেটা দেখার বিষয় আছে, সেহেতু আপনার এটাতে কোনো সমস্যা নেই, আপনি ভাড়া দিতে পারবেন। আর যদি আপনি লেনদেনে জড়িত হন এবং সেখানে আপনাকে নিজের দেখার দায়িত্ব আছে যে আপনি যেই লেনদেনটা করছেন হালাল কিনা, ওরা ইসলামিক লাগাইলে তখন যথেষ্ট হবে না, আপনার লেনদেনের সাথে তখন দেখতে হবে যে হালাল কিনা, আমি আসলে লেনদেনটা করবো কিনা তাদের সে জেনে নিই, যখন সন্দেহজনক সেটা থেকে দূরে থাকবেন। এমনিভাবে মৌলিকভাবে আপনাকে এই এই ইসলামিক ব্যাংক, ইসলামিক যে কোনো প্রত্যেকটি ব্যাংকের যেগুলো ইসলামিক শাখা আছে বা ইসলামিক ব্যাংক আছে সেগুলোতে শাখাগুলোর জন্য, সেই ইসলামিক শাখাগুলোর জন্য এবং ইসলামিক ব্যাংকিং ব্যাংকিং যে সমস্ত ব্যাংকের যে সমস্ত ব্যাংক ইসলামিক ব্যাংকগুলো পরিচিত যে সমস্ত ব্যাংকগুলো আছে সেগুলোর জন্য আপনি ভাড়া দিতে পারবেন, সেখানে কোনো সমস্যা নেই, সেগুলোর জন্য ভাড়া দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিতরের নামাজের 5 রাকাত 7 রাকাত 9 রাকাত পড়তে চাইলে আমরা কীভাবে পড়ব, দয়া করে একটু জানাবেন। বিতরের নামাজ 5 রাকাত 7 রাকাত 9 রাকাত 5, 7, 9 এটা পড়ার জন্য দুটি সিস্টেম আছে, একটি হচ্ছে 2-2 রাকাত করে আপনি পড়লেন, 7 রাকাত পড়বেন, প্রতি 2 রাকাতে একবার সালাম ফিরাবেন, প্রতি 2 রাকাতে একদম সালাম ফিরাবেন, সালাম ফিরাইতে ফিরাইতে যখন শেষ রাকাত এসে যাবে, যখন শেষ রাকাত যেখানে আপনি শেষ করতেছেন, 5 রাকাত হলে 2 সালাম ফিরার পরে আরেকটা রাকাত পড়বেন, সেখানে আপনার শেষ যে 2 রাকাত সেখানে আপনার 2টা অপশান আছে, একটা হচ্ছে ফর 2 রাকাত দাঁড়িয়ে যাবেন, তৃতীয় রাকাতে আপনি একবারে বসবেন, অর্থাৎ তৃতীয় রাকাতে আপনি কুনুত পড়বেন, কুনুত করে যত কুনুত করতে চান, কুনুত না করতে চাইলে বাধ্যবাধকতা নেই, তৃতীয় রাকাতে আপনি অর্থাৎ 3 রাকাত মাগরিবের মতোই, মানে যদি দ্বিতীয় রাকাতে বসবেন না, সেরকম আপনি শেষের 3 রাকাত একসাথে পড়বেন, এটা একটা নিয়ম আছে। আর একটা নিয়ম হচ্ছে 2-2 রাকাত করে আপনি পড়ে ফেলবেন, শেষে 1 রাকাত বাকি রাখবেন, এই 1 রাকাত আলাদা একটা নিয়তে পড়বেন। তাহলে আমরা কী বুঝাইলাম, সেটা হচ্ছে এটা যে আপনি 6 রাকাত পড়বেন সেই হিসেবে নির্ধারিত, যদি আপনি ধরেন 5 রাকাত পড়েন তাহলে 2-2 রাকাত 4 রাকাত পড়বেন, শেষে 1 রাকাত আলাদাভাবে নিয়ত করবেন, 2 রাকাত 4 রাকাতে নিয়ত সালাম ফিরিয়ে ফেলবেন, 2 রাকাত সালাম ফিরাবেন, আর 2 রাকাত সালাম ফিরাবেন, এরপরে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, এটা জায়েজ আছে, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই এটাতে। আর যদি কোনো আপনি বলেন একসাথে পড়বো, তখন আপনাদের এটাও জায়েজ আছে, 2 রাকাতেই আপনি উঠে যাবেন, সব শেষে আপনি প্রতি 2 রাকাতে বসবেন, বসে সালাম ফিরাবেন, এটা বলছি যে প্রতি 2 রাকাতে বসে সালাম ফিরাবেন, যেমন এই 5 রাকাত যদি পড়েন প্রথম 2 রাকাতে সালাম ফিরাবেন, শেষের 2 রাকাতে আর সালাম ফিরাবেন না, শেষের 2 রাকাতে উঠে খাড়া হয়ে, অর্থাৎ পরপর 2 রাকাতে খাড়া হয়ে তৃতীয় রাকাতে একবারে করে ভিতির করে যদি কুনুত পড়েন, কুনুত পড়বেন, সালাম ফিরে সালাম ফিরে তখন একবারে বসবেন, এটা যায় আছে। তাহলে আর যদি কোনো 5 রাকাত পড়েন, 7 রাকাত পড়েন একই বিধান, প্রথম 4 রাকাতে আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 রাকাত হয়ে গেল,
ছয় রাকাত প্রতি দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেলেন, সপ্তম রাকাতে আলাদা পড়তে পারবেন। আবার এটা হতে পারে দুই দুই চার প্রথম চার রাকাত পড়লেন, পরে তিন রাকাত একসাথে পড়লেন, তিন রাকাত একসাথে পড়লেন এবং দ্বিতীয় রাকাত তখন বসলেন না, এটা হচ্ছে নিয়ম। এইভাবে আপনি নয় রাকাত এগারো রাকাত পর্যন্ত আপনি এইভাবে করতে পারেন, অর্থাৎ প্রথমগুলি দুই দুই রাকাত হবে, শেষের দিকে এসে এটা মিল হবে অথবা আলাদা করবেন, এটা হলো পার্থক্য। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার সবসময় অসুস্থ থাকি, আচ্ছা এর করণীয় কী? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে আফিয়া চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি। আফিয়া অর্থ হচ্ছে নিরাপত্তা, দুনিয়া যে কোনো বিপদ থেকে নিরাপত্তা, ভয় থেকে নিরাপত্তা, আখিরাতের ভয় থেকে নিরাপত্তা, সব হচ্ছে আফিয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের পরে আফিয়া নিরাপত্তার চেয়ে উত্তম কোনো দেশ মানুষকে দেওয়া হয়নি। এই জন্য আফিয়া হচ্ছে এমন জিনিস যেগুলি মানুষ নিরাপদ থাকাটা এমন জিনিস যে মানুষের ভালো প্রপার ইউটিলাইজ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়ামাতান মাকবুলুন ফীমা কাসীরুন মিনান নাস, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে যে মানুষ এগুলিতে ধোকাগ্রস্ত হয়, মানুষ এগুলি সঠিক প্রপার ইউটিলাইজ করতে পারে না, ভালো কাজে লাগাতে পারে না। একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসর সময়। অবসর সময় মানুষ নষ্ট করে ফেলে, আর সুস্থতাকে মানুষ খারাপ কাজে ব্যবহার করে, অসুস্থ অর্থাৎ সে সুস্থ সময় ভালো ব্যবহার করতে পারে না, ভালো সুস্থতাকে সে মনে করে সুস্থ আছি, এই সময় তাতে এই আল্লাহর দিকে ফিরে আসা দরকার, এটা তার ভুলে যায়। এই জন্য সে সময় যদি কোনো ভালো কাজ করতে পারতো, এটা তার জন্য ঠকার কারণ হতো না, ঠকে যেত না। কিন্তু এই মানুষগুলো যারা এই সুস্থতা এবং অবসর টাইমটা ভালো কাজ করে না, তারা ঠকে যায়। তো আপনি আল্লাহর কাছে সবসময় চাইবেন আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে, তারপরেও যদি কোনো নিরাপত্তা দান করে আপনি দোয়া করবেন, আল্লাহ ক্ষমাও চাই, নিরাপত্তাও চাই, বারবার বলবেন, সকাল বিকাল দোয়ার মধ্যে রাখবেন এটা, এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইয়া শাফি আমরা দেশফেনি, আল্লাহে সে আরোগ্য দান করে, আমাকে তুমি শিফা দান করো। এটাতে কোনো দোষের নয়, একজন মানুষ আল্লাহর কাছে শিফা চাইবার দোষের নয়, এটা উত্তম। নবীরাই দোয়া করতেন, যেমন দোয়া করেছেন আইয়ুব নবী, তিনি বলেছেন রব্বি আন্নি মাসানি আদুর আরহামুর রাহমিন, আল্লাহ আমার রোগ পেয়েছে, আমার কষ্ট হচ্ছে, আপনি তো রহমান রাহিম, আর আমাকে আপনি মুক্তি করে দেবেন, এবার দোয়া চাইবেন। তো অসুস্থ অবস্থায় দোয়া চাওয়া এটা একটু ভালো জিনিস, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে দোয়া করা এটা ভালো জিনিস, অন্য কেউ করতে পারে আপনার জন্য দোয়া, এতে কোনো সমস্যা নেই। দোয়া করে আপনি এই অসুস্থ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। তারপরেও যদি দেখেন যে আপনার অসুস্থ মুক্ত হচ্ছে না, তো কিছু দানও করতে পারেন, এর ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, সালাত পড়েও ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। কারণ সদকা তো তৎফিয়ে গাদাবার রব, রব্বুল আলামিনের ক্রোধ কমিয়ে দেয় যদি কেউ সদকা দান করে। তো আপনি সদকা করেন, হয়তো কোনো কারণে আল্লাহর রাগ হয়েছে, এটা হতে পারে। আবার যদি দেখেন যে না, আমি এরকম কিছু করিনি, আল্লাহ এমনিতেই দিচ্ছেন, তাহলে এটা আল্লাহর ফয়সালাকে মেনে নিন, রাদাবুল কাদা বলে এটাকে, ফয়সালাকে যথেষ্ট সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন। অনেক সাহাবি এসেছিলেন, তারা জীবনের দশটি বছর তিনি তারা জেলে জ্বরের উপর কাটাইছেন, কিছু বলে নাই কাউকে। এরকম সবর দরকার আমাদের, তো আল্লাহর কাছে নিরাপত্তা চাইবেন, সবর হলেও তখন নিরাপত্তা চাইবেন, আল্লাহ যেন আমাকে মাফ, আল্লাহ যেন সুস্থ করে দেয়। সুস্থ না হলেও আল্লাহর উপর কোনো রকমের রাগ দেখানো যাবে না, ক্রোধ দেখানো যাবে না, কোনো রকমের আপত্তি তোলা যাবে না আল্লাহর উপর, আল্লাহ তাআলার ফয়সালার উপর। কেন? এটাই হচ্ছে রেদাবুল কাদা, আল্লাহ তাআলা এটা আপনাদের মঞ্জুর করেছেন, এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে, এটা বিশ্বাস করতে হবে আপনাকে, এর মধ্যে বিশ্বাস করতে হবে। আপনি একটু ভালো করে চিন্তা করুন, যদি আপনি বিশ্বাস নাও করেন, রোগ কিন্তু ভালো হয়ে যাবে না। আর লাভ হচ্ছে এটা, আপনি যদি বিশ্বাস করেন, আল্লাহর সন্তুষ্ট থাকেন, আপনার মনও শান্ত থাকবে, প্রশান্তি থাকবে, আপনার প্রশস্ত মন থাকবে, এবং আল্লাহ তাআলাও এটা খুশি হবেন, এবং আখিরাতে আপনার জন্য আর কোনো গুনাহ থাকবে না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে আল্লাহ তাআলা এমনভাবে ইবতেলা করে, পরীক্ষা করে, বিভিন্ন রোগ ব্যাধি অসুখ সমস্যা দিয়ে, যে আখিরাতে গেলে তার জন্য আর আজাব দেওয়ার কোনো জায়গা নেই, তাকে দুনিয়াতে আজাব দিয়ে শেষ করে দিয়েছেন। যে কেউ দুনিয়াতে আজাব চাইবে না, রোগ চাইবে না, কিন্তু এসে গেলে আল্লাহর কাছে নিরাপত্তাও চাইবে, তারপরেও যদি কোনো তার থেকে যায়, এটা তার জন্য অনেক সময় নিয়ামতের কারণ হয়। এই জন্য যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, এই পরীক্ষা সে পাশ করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলছে না, বরং এটাকে সে আল্লাহর রাস্তায় বা আল্লাহর পথে আল্লাহ সন্তুষ্টিতে ব্যয় করতে পারে, এবং এটার মাধ্যমে সে জান্নাতের কাছাকাছি পৌঁছতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত কেটে গেছে, দোয়া করতেছে, বলতেছেন ইনান্তে ইল্লা উসবরন দামিতি ওফি সাবিলিল্লাহি মা লাকিতি, তুমি তো একটি আঙ্গুল মাত্র, আঙ্গুল ফুটছো, কী হয়েছে, আল্লাহর রাস্তায় তো হয়েছে, কীভাবে তিনি স্বাভাবিকভাবে নিছেন দেখেন। এটাই সাহাবায়ে কেরাম, কারো কারো এই চোয়াল ছিল না, দাঁত ছিল না, কারো কারো যুদ্ধের ময়দানে, কারো কারো এই হাতে কবজি চলতো না, কত কিছু হয়েছে।
শোক ছিল না, তারা কোনোদিন অভিযোগ দিয়ে কিছু করে না, কারণ এটা তো আল্লাহর রাস্তায় গেছে। তো আপনিও যতটুকু পারেন সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেন, অসুস্থ থাকেন, এর জন্য হতাশ হবেন না। আল্লাহ তাআলার সন্তুষ্ট বজায় রাখবে সবসময়, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে যে সুস্থ অবস্থা যায় আবাদ করছে সেগুলো লেখা হচ্ছে, হাদিসে আছে। কেউ যদি অসুস্থ অবস্থায় আবাদ না করতে পারে, যদি সে আগে সুস্থ অবস্থায় আবাদ করতো সেগুলো তার জন্য দয়া ভরবশে লেখা হয়, তো না করেও আপনি পেয়ে যাবেন সেটা। তাহলে আপনার সব দিক থেকে আপনাকে মূল জিনিস হচ্ছে এটাই, অসুস্থ অবস্থার জন্য সবর করতে হবে, রেদা বিল কাদা, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ ফয়সালাতে আপনাকে সন্তোষ প্রকাশ করতে হবে, এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নিরাপত্তা চাইতে হবে। আল্লাহ কেউ যেন এটা না করে বলো, আল্লাহ অসুখ দিয়ে দাও, আমি যেন আখেরাতে সুস্থ না থাকি আর শাস্তি না থাকি, এরকম চাইবেন না। আল্লাহর কাছে দুনিয়াও ক্ষমা চাইবেন, আখেরাতেও ক্ষমা চাইবেন। আল্লাহ তুমি দুনিয়াতেও মুক্তি ক্ষমা দাও, আমাকে আখেরাতেও ক্ষমা দাও, সবখানে আল্লাহ আসালুক আল্লাহ আল্লাহ দুনিয়া আল্লাহ আখরা, দুনিয়া আখেরাতে সব জায়গায় চাইবেন যে আল্লাহ আমাকে আফও আর আফিয়া, দুইখানে আমি আফও চাই, ক্ষমা চাই এবং নিরাপত্তা চাই, এটা দোয়া করবেন সবসময়। এই দোয়ার মাধ্যমে আপনার এই অবস্থার উন্নতি হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে, যে আল্লাহ তাআলা তিনি দিয়েছেন, আমি চেষ্টা করছি, ওষুধও খাবেন, সাথে সাথে ভালো না হয় এই জন্য কাউকে দোষারোপ করবেন না, দোষারোপ করা বা নিজের উপরে নিজে বিরক্ত হওয়া বা আল্লাহর উপরে বিরক্ত হওয়া নাউজ বিল্লাহ সবই কিন্তু জায়েজ নেই, কোনোটাই করা যাবে না, এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চিন্তাভাবনা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক ভাই মুসলমান হয়েছে এবং সে আমার সাথে থাকে, তার সুন্নতে খতনা ধর্মান্তর কোনো সনদ করা হয়নি, এখন কি তার খতনা করা জরুরি নাকি সনদ করা জরুরি? এক ভাই মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনার সাথে থাকে, আপনি তাকে হেল্প করেন, আপনি ভাই হিসেবে থাকেন। আগেকার দিন ইসলাম গ্রহণ করলে কোনো পরিবারের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া হতো এবং তাকে বলা হতো যে, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলা হয় আল জুরফি মাওলাহু, তিনি জাফর তৎকালীন শাসক ছিল জাফর, তার সাথে তার নামটা জুড়ে দেয় জোরফি বলা হয়, জাফরিন আমরা জোরফি বলেছে, এবং তিনি মাওলা হন, তাদের মাওলা ছিলেন। এই মাওলা অর্থ দাসত্ব না, এই মাওলা হচ্ছে ইসলামের মাওলা, অর্থাৎ ইসলামের কারণে যার হাতে ইসলাম গ্রহণ করে তার দিকে সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়, এই জন্য তার দেখাশোনা আসার দায়িত্ব তার এসে যায়। তো আপনি আপনার হাতে ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম হয়েছে আপনার সাথে থাকে, এটা নেয়ামত, আপনি তাকে দেখাশোনা করেন, এর মাধ্যমে আপনি তার দেখাশোনা সব পাবেন এবং এটা ভালো কাজে তাওয়ামুল বিররে ওয়া তাকওয়া অনেক কাজে তাকে সাহায্য করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তার সনদ করা হয় নাই, খতনা করা হয়নি। দেখুন, সনদটা দুনিয়ার কাজের জন্য জরুরি, কারণ পরবর্তী কেউ অস্বীকার করতে পারে, তার সম্পদ নিয়ে যেতে পারে কেউ, অথবা তার সন্তানরা অস্বীকার করতে পারে, সেকে পড়াই ফেলতে পারে যে হিন্দু হয়, আর বৌদ্ধ হলে তাকে ভিন্ন ব্যবস্থা করতে পারে। এই জন্য ইসলাম থাকার জন্য তার সনদটা খুবই জরুরি। আর খতনাটা কি জরুরি কিনা, খতনাটা যদি এরকম হয়, শক্ত হয়ে যায়, শরীর শক্ত হয়ে যায় অথবা তার ডায়াবেটিসের রোগ থাকে, তাহলে খতনা জরুরি না। কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত শক্ত হয় নাই বা ডায়াবেটিস রোগী না হয় ততক্ষণ পর্যন্ত তার খতনাটা করানো হচ্ছে, এটা হচ্ছে মোস্তাহাব। এটা যে ছোটো অবস্থা যেটা ছিল সেটার মতো এরকম তার এই বাধ্যবাধকতা থাকবে না, কারণ এটা তার অবস্থার উন্নতির উপর নির্ভরশীল যে থাকে কতক্ষণ সে আসলে সহ্য করতে পারবে কিনা এই কাঁটাটা। যদি কোনো সে রুগী হয় তাহলে সেটা এভাবে থাকতে পারবে, সমস্যা নেই, এভাবে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি রুগী না হয় তাহলে তার খতনাটা করিয়ে দিবেন, তবে তার চেয়ে বেশি দরকার হচ্ছে সনদের ব্যবস্থাপনা করা, তার এফিডেভিট করানো, ধর্মান্তরিত সনদটা থাকা দরকার, কারণ এর সাথে অনেক কিছু জড়িত। পরবর্তীতে সে আপনার বিপদে বলতে পারে, সে কোর্ট থেকে নিয়ে কাগজ নিয়ে আসলে কেউ কাউকে বলতেও পারবে না, ধরতেও পারবে না, তার ইচ্ছা স্বইচ্ছা সে ইসলাম গ্রহণ করেছে, তবু আপনাকে বলতে পারবে যে আপনি ফুসলিয়েছেন। বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউ খ্রিস্টান হয়ে যাক, ইহুদি হিন্দু হয়ে যাক, বৌদ্ধ হয়ে যাক, কোনো সমস্যা নেই, মুসলিম হলে তার বিরুদ্ধে লেগে যাবে, কেন মুসলিম হয়েছে, কে করেছে, তাকে ধরে আনো। এটা হচ্ছে আমাদের নিজেরা, আমরা যে কত হীনমন্যতায় ভুগি, আমাদের বিভিন্ন গোষ্ঠী যারা দায়িত্বশীল গোষ্ঠী কত হীনমন্যতায় ভোগে, এটার প্রমাণ এটা। একজন মুসলিম হলে তার বিরুদ্ধে লেগে যায়, কেন ইসলাম গ্রহণ করালো তাকে, কিন্তু হিন্দু হলে অথবা বৌদ্ধ হলে অথবা কোনো একটা ধর্মান্তরিত হয়ে গেলে অথবা ধর্ম অস্বীকার করলে এটা তাদের কাছে কোনো যায় আসে না। কিন্তু যদি কোনো কেউ মুসলিম হয় এর বিরুদ্ধে লেগে যায়, তাই অমুক জায়গাতে ধর্মান্তরিত করা হচ্ছে, আর ধর্মান্তরিত করার কী আছে, এখানে তার দাওয়াত দিয়ে কেউ কবুল করলে হচ্ছে। দুঃখ লাগে তখনই যখন দেখি যে পাহাড়ে পর্বতে যখন দাওয়াতের জন্য মানুষ যায় তাদেরকে ধরে নিয়ে আসা হয়, আর খ্রিস্টানরা আছে এখানে হাজার হাজার লোককে খ্রিস্টান বানিয়ে ফেলেছে, কেউ কিছু বলার থাকে না, এগুলো দুঃখজনক। এটা হচ্ছে মুসলিমদের বর্তমান গোরবাত, মুসলিমদের যে সবচেয়ে বিপদজনক বিপদসংকুল অবস্থা পার করছে মুসলিম জনসমাজ, বিশেষ করে নিজের দিনের পরিচয় দিতে কেউ কেউ লজ্জাবোধ করে, এরা হচ্ছে আসলে মুসলিম কিনা, এরা নিজের পরিচয় দিতে চায় লিবারাল, কেউ কেউ পরিচয় দিতে চায় তারা মানবিক ধর্মবিশ্বাসী, কেউ কেউ ধর্মের পরিচয় দিতে চায় না, এরা হচ্ছে নিকৃষ্টতম, আল্লাহ নিকৃষ্টতম সৃষ্টি, এরা নিজের আত্মমর্যাদাও চিনেনি, এরা নিজেদের দুনিয়াটাই তাদের কাছে সব কিছু তাদের কাছে দুনিয়াটাই তাদের কাছে সব কিছু, এই জন্য তারা আখ্যাতমুখী তারা চিন্তা করে না, তারা দাওয়াতে চিন্তা করে না, তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের
যে তার যে আদর্শ সেটাকে তারা বাস্তবায়ন করে না, তার বিরুদ্ধে তারা চলে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। সুতরাং আপনাকে বলছি, আপনি এখন যেটা বলেছি সনদটা কিন্তু জরুরি বেশি, আর যদি খতনা করাতে সুযোগ থাকে খতনা করাই দিবেন, সুযোগ না থাকলে এটা বাধ্যবাধকতা ছুটে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার পিতা আমার দারিদ্রতার কারণে আমার আকিকা দিতে পারেনি, এমন অবস্থা আমি নিজের আকিকা দিতে কি পারবো? নবীজি নাকি নিজের আকিকা নিজে দিয়েছেন? এটা অনেক পুরান প্রশ্ন, তারপরে এটা আমরা উত্তর দিয়েছি আর আগে, তবে বলতেছি এটাই, আকিকার আকিকা হচ্ছে সন্তানের রূপ, সন্তান বাবার উপরে হকটা চাপায়, অর্থাৎ বাবার উপরে সন্তানের অধিকার, যে আমি একটা আকিকা চাই। তো বাবা দিতে পারে নাই, সন্তানরা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাধ্যবাধকতা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে যে মনে করে যে আকিকা দেয় না যেহেতু আমি কোরবানি দিতে পারবো না, কথা ঠিক নয়। ও কি আকিকা দিবে বাবা, কোরবানি দিবে ব্যক্তি, দুইটা ভিন্ন জিনিস, দুইটার সাথে এক করার কোনো মানেই হয় না, প্রশ্নই আসে না, দুইটা ভিন্ন। যেমন রেজিস্টার কোনো হাদিসও নেই, কোরআনও আসে নাই, কিছু আসে না, এটা শুধু বানিয়ে নিয়েছে মানুষের একটা ধারণা ধরে, এখন এটাকে আবার শরীয়ত বানিয়ে ফেলা হয়েছে। মূলত আপনার বাবা দরিদ্রতার কারণে দিতে পারেন নাই, এটা ওজর, এটাকে আপনি কোনোভাবে খারাপভাবে দেখবেন না, কারণ তার ওজর ছিল, সেটা তার ওজর ছিল। আপনার আল্লাহ আপনাকে পয়সাওয়ালা বানিয়েছেন, আপনি এখন আকিকা দেওয়ার আর আসলে আপনার বাধ্যবাধকতা নেই। যে হাদিসটি বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, হাদিসটি দুর্বলতা আছে, অনেক আলোচনার পরে কেউ কেউ এটাকে হাসান বলেছে, অনেক আলোচনার পরে, কিন্তু আমার কাছে এখন এটা দুর্বলই মনে হয়, এই জন্য আমি এটা দিতে বলি না, যে হাদিসটা আসলে সহিভাবে প্রমাণিত হয়নি আমার কাছে, হয়তো আমি এটাকে দিতে বলি না। কেউ কেউ এটাকে হাসান পর্যন্ত নিয়ে গেছেন, হাসান অর্থ হচ্ছে সহিও না দুর্বল না মাঝখানে একটা জায়গা, এটা কেউ কেউ এটাতে নিয়েছে, অনেকগুলো ইয়া দিয়া শাওয়াহেদ দিয়া বিভিন্নভাবে নিছেন, কিন্তু আসলে কোনোটাই হাসান পর্যায়ে যায় আমার কাছে মনে হয়নি, এই জন্য আমি এটা বলি না, যে হাদিসটা শুদ্ধ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিয়েও থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একসব জিনিসও ছিল, অনেক কিছু নিজে করেছেন এবং তিনি উম্মতের ভিডিও করে দেন না, অন্য কোনো নির্দেশনা আসে না। সাহাবায়ে কেরাম দিয়েছেন, তারা তো অনেকে ইসলাম গ্রহণ করেছেন, আকিকা কেউ এরপর দিয়েছেন কোথাও দেখা যায় না। আর সাহাবায়ে কেরাম আমাদের জন্য হচ্ছে অনুসরণ অনুকরণের জন্য একটা নমুনা, তাদেরকে দেখে আমাদের শিখতে হয়, তারা পরবর্তী কেউ আকিকা দিয়েছেন দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিয়েই থাকেন, যেমনিভাবে তিনি একটা আকিক একটা ছাগল জবাই করে বলছেন আমার উম্মতের মধ্যে যারা আকি কোরবানি দিতে পারবে না তাদের জন্য আমি দিয়ে দিলাম। সুতরাং এইটার সাথে আপনার ওই সব জায়গাতে কেয়াস না চালিয়ে আপনি সেটা দিবেন না, অর্থাৎ আপনি এখন আকিকা দেওয়ার কোনো দরকার নেই, আকিকা দিবেন না। যদি কিছু করতে চান আপনি সদাকা করেন আপনার পক্ষ থেকে, এটাই যথেষ্ট, কারণ আকিকা আসলে আপনার জিনিস, আপনার আকিকা আপনার উপরে দায়িত্ব আসে না, আকিকা দায়িত্ব সুন্নতটা ছিল বাবা পালন করে দেওয়ার, বাবা করতে পারেন নাই, বয়স হয়ে গেছে, এই জন্য আপনারা এখন নাই। এমন একটা হাদিস বর্ণনা করা হয় যে আকিকা অথবা আকিকার বয়স্ক হয়ে যাওয়ার পরে এতিম এয়াত হয়ে গেলে, অর্থাৎ পূর্ণবয়স্ক হওয়ার পরে কোনো আকিকা নেই, এটা এটা হাদিস না, আসলে এটা হাদিস না। তবে মূল কথা হচ্ছে এটাই যে আপনি এখন আকিকা দিবেন না, এটা সুন্নত পর্যায়ে হবে না, কারণ সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, এটাই আমি মনে করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিয়েও থাকেন তার কোনো কারণ, সেটা সহি হাদিস দ্বারা সেটাও হাদিস শুদ্ধ না, যদি শুদ্ধ হয়েও থাকে এটা তার এটা তিনি কাউকে নির্দেশ দেন নাই। অনেক সাহাবি পরবর্তী বয়সে হয়েছে কেউ আবার বলেন আমার আকিকা আমি দিই, এটা বলেন নাই, করেন নাই, কোনো প্রমাণ পাওয়া যায় না। সেই হিসাবে আকিকার দায়িত্ব ছিল পিতামাতার, তিনি দেন নাই, দিতে পারেন না দারিদ্রতার কারণে, এটা তাকে মাজুর মনে করেন, ওজোর আছে তার, আপনি এখন আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দিতে পারেন কিছু নিজের পক্ষ থেকে সদকা দান বিভিন্ন জায়গায় দিয়ে দেবেন, যথেষ্ট এটার জন্য, এমনকি ছাগলও দিতে পারেন কাউকে, কোনো এতিমখানায় কোনো যেখানে গরিব রাস্তাদেরকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন মানুষ আল্লাহ রাসূলকে নিয়ে কী কী এবং সঠিক বিশ্বাস পোষণ করবে যাতে করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে? আল্লাহ এবং তার রাসূল নিয়ে কী করতে হবে, এটা হচ্ছে ইমানিয়াত, এটাই আমরা পড়াই সারাটা জীবন, এটাই বলি। কী বিশ্বাস পোষণ করতে হবে? প্রথমত আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস পোষণ করতে হবে, যে তিনি আল্লাহ তাআলা, তিনি আছেন। তার দ্বিতীয় হচ্ছে তিনি কোথায় আছেন এটা বিশ্বাস করতে হবে, আর তিনি আরশের উপর তিনি আছেন এবং তিনি আরশের উপর উঠেছেন সেটাও বিশ্বাস করবেন, এটা আরেকটা ফেলটা ক্রিয়া তার কর্মগত গুণ, এটা বিশ্বাস করবেন। আর আল্লাহর বিশ্বাস করবেন, আল্লাহর নাম আছে, গুণ আছে, আরও বিশ্বাস করবেন যে তিনি আপনাকে রব, তিনি পরিচালনা করেন, তিনি আপনার সৃষ্টি করেছেন, তিনি জীবন দেন, তিনি আপনার সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি, অর্থাৎ রব খালেক মালিক মুদাব্বির তিনি, এবং এটা করবেন। তারপরে আপনার আল্লাহর নাম এবং গুণগুলিকে স্বীকৃতি দেবেন, যত নাম এবং সবগুলো স্বীকৃতি দেবেন, আর আপনার যত ইবাদত একমাত্র আল্লাহমুখী আল্লাহ দিয়ে করবেন, আর কারোর জন্য করবেন না। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত আপনার কর্তব্য, এটা সারা জীবনটা বজায় রাখবেন, এবং আল্লাহর বিরুদ্ধে কোনো কথা যায় আল্লাহর শরীয়তকে মেনে চলবেন, আল্লাহ শরীয়তকে মেনে চলবেন, আর বিরুদ্ধে কোনো কথা যায় এমন কথা যেন মুখ থেকে কোনো দিন বের না হয়, শরীয় বিরোধী কোনো কথা যেন কোনো বের না হয়, এটা খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারে আপনার দায়িত্ব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা সংবাদ দিয়েছেন তার উপর বিশ্বাস করা, যে হক সত্য জানিয়েছেন যা যা তা সত্য,
আর যা যা তিনি নির্দেশ দিয়েছেন তা পালন করবেন, যা যা তিনি নিষেধ করেছেন তা আপনি পরিত্যাগ করবেন, এবং রসুলের শরীয়ত ব্যতীত আর কোনো শরীয়ত দিয়ে আল্লাহর ইবাদত করবেন না, রসুলের বিদআত বিদআত করবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি গ্রহণযোগ্য পদ্ধতিতে আল্লাহ তাআলা এমন ইবাদত করলেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এটা যদি করেন, এই কাজগুলি কিন্তু পুরো দুনিয়া পুরো আপনার পুরো দুনিয়ার আপনার আপনার পুরো দুনিয়ার সমস্ত আমলের ভিতরে আপনি সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে আপনি আল্লাহর উপর ইমান রাখেন, আপনি আল্লাহর যা যা বলেছেন তার উপর ইমান রাখেন, আল্লাহ যা যা প্রেরণ করে তার উপর ইমান রাখেন, তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সংক্ষেপে বলি, ইমান, ইসলাম, এহসান, এই তিনটি দিনে যে ব্যক্তি বাস্তবায়ন করেছে সেই ব্যক্তি দিনকে বাস্তবায়ন করেছে। তো আপনি যদি কোনো আল্লাহ এবং রাসূলকে নিয়ে সঠিক বিশ্বাস পোষণ কীভাবে করবেন, এই সবগুলি যদি ইমান, ইসলাম, এহসানকে মেনে চলেন, তাহলে আপনার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে এই আল্লাহকে সন্তুষ্ট করাটা। ইমান, ইসলাম, এহসান, এর বাইরে যদি কেউ কোনো সামর্থ্য থাকে অবস্থা অনুসারে তার ভিন্ন ভিন্ন আল্লাহর শরীয়তকে প্রতিপালন করা, সেটাও করবেন। সেটাই আমরা বুঝাতে চাচ্ছি, আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে কি জ্যার জবর ব্যবহার করা বেদাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কোরআন জ্যার জবর ব্যবহার করতো না, তাহলে আমরা কী বেদাত করছি? কোরআনের জ্যার জবর ব্যবহার করা বেদাত নয়। কেন বেদাত নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নোক্তাও ছিলেন, আপনি নোক্তা ব্যবহার করেন, এইটা বলেন না কেন? বেদাত হচ্ছে দিনের মধ্যে কোনো কিছু প্রবর্তন করা, দিনকে রক্ষার জন্য কোনো একটা উপায় অবলম্বন করা, এটা বেদাত নয়। যেমন আপনি আজান দেন, আজানের উদ্দেশ্যটা দেখতে হবে কি, আজানের উদ্দেশ্য কি, মানুষের কাছে পৌঁছে দেয়া। এই জন্য মাইকে যদি দেন, এটা উদ্দেশ্যটা অনুসারে কাজটা হচ্ছে, কিন্তু আপনি আজানের মধ্যে বাড়িয়ে দেন তাহলে বেদাত হবে। ঠিক এইরকম জ্যার জবরের মধ্যে যদি কোনো আপনি পড়তে সুবিধা হয়, ভুল না হয়, কারণ ভুল করে আনামতু আলাইহিম করলে তো গুণ হয়ে যাবে, আপনি তো নেয়ামত দেন, আল্লাহ দিছে, তো ভুলটা যেন না হয় অনারবদের জন্য, এটা চোখ যুগ ধরে আরামটা করেছেন এবং এটাকে তারা না জায়েজ বলে না, এজমা হয়ে গেছে এটার উপরে, জায়েজ বলে এজমা হয়ে গেছে, যে জিনিস এজমা হয়ে গেছে এখানে আর বেদাতের কোনো প্রশ্ন আসে না। তো এইটা বেদাত করে জায়েজ জবর দিয়ে সরাসরি কোনো সওয়াব আশা কেউ করে না, মূলত জায়েজ জবর দিয়ে তারা মনে করে যে ভুল থেকে বাঁচানোর কারণে আমি একটা সওয়াব পাইলাম। যদি কেউ ধরেন জায়েজ জবর দিতে গিয়ে আরও বাড়িয়ে বাড়িয়ে করে, কিছু এমন জিনিস করছে, শব্দ বাড়াই দিছে, অথবা টান টানের পরে এক টান বোঝানোর জন্য আরেকটা কিছু বাড়াই দিছে, তাহলে এটা জায়েজ হবে না, বেদাত হবে। জায়েজ জবর দেয়া অর্থাৎ পাথা, কাসরা, দম্মা, সাদ্দা অথবা তানবিন, এগুলি দেয়া, এগুলি কোনো সমস্যা না, এগুলিতে বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু পরবর্তীরা এজমা অনুসারে এটাকে জায়েজ করে নিয়েছে, এজমা দিয়েছে। এটাতে আর কোনো দ্বিমত কোনো দিন কেউ করেনি যে জায়েজ জবর দেয়া যাবে না, বরং তারা একটা করতে বলতেন, তাশির করতেন না, হয়তো ভাগ ভাগ করে দিতেন না, কারণ ভাগ ভাগ করলে অনেক হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পায়ে নিচে পাওয়ার সম্ভাবনা আছে, কারো বাথরুমে নিয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য তাশির করতে নিষেধ করেছেন। আবার কেউ কেউ ভাগ করেছেন যে চার ভাগের এক ভাগ, এটা কিন্তু লেখার জন্য, কী জন্য, বোঝার জন্য, পড়ার সুবিধার্থে করেছেন, কিন্তু এটা তার আলাদা কোনো অতিরিক্ত সবার আশা তারা করে না, পড়তে যেন তার ভুল না হয়। এই জন্য রুকু কেউ আইন দিয়েছেন, রুকু দিয়েছেন কেন, যে এক এটুকু একটা চ্যাপ্টার, এই একটা বিষয়ভিত্তিক আলোচনা, এরপর আরেক বিষয় আলোচনা আছে, এই জন্য রুকু দিয়েছেন, আসলে যারা দিয়েছেন তারা এই উদ্দেশ্যে দিয়েছেন, এগুলো বেদাত নয়, এগুলিকে বেদাত বলা হয় না। বেদাত হয় এবাদতের জন্য, এটাকেও এবাদত করেন, এটা দিয়ে এবাদতকে প্রতিষ্ঠিত করা হয়। যেমন মসজিদ, যেমন আপনি মসজিদ বানিয়েছেন কী জন্য, সালাত আদায়ের জন্য, মসজিদ বানানোই এবাদত একটা, কিন্তু ধরেন আপনি মসজিদের ভিতরে আপনি রাখলেন, নতুন সিস্টেম রাখলেন যে এখন থেকে মসজিদে যারা আসবে তারা আগে এই করবে সেই করবে, বিভিন্ন রকমের একটা নতুন সিস্টেম চালু করে দিই, মসজিদের সামনে বড় করে লেখা দিলেন, এটা বেদাত হবে, কারণ এটা তো মসজিদ তো আগেও ছিল, তখন তো লেখা ছিল না, এবং লেখা বাদেই সালাত পড়তে কোনো অসুবিধা হয় না, কি এবং এইটা সালাত কোনো অসুবিধা হয় না, লেখা দিলে তো ক্ষতি হচ্ছে, আর এইটাতে কোনো উপকারই হচ্ছে, ক্ষতি হচ্ছে না, জায়েজ জবরের কারণে উপকার হচ্ছে, এই জন্য মানুষ ভুল থেকে বেঁচে যাচ্ছে। তো জায়েজ জবরটা এটা হচ্ছে ওয়াসাইল বলা হয়, আল ওয়াসাইল লা হুকমুল মাকাসিদ, যে সমস্ত মাধ্যমগুলো মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করে সেগুলো জায়েজ, যে সমস্ত মাধ্যমগুলি মূল উদ্দেশ্যকে ব্যাহত করে, অথবা যে সমস্ত মাধ্যম হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, অথবা সেই সময়ে কাজে দরকার পড়েনি, দরকার পড়ছিল কিন্তু দরকার লাগেনি, তারা লাগায়নি, সেগুলো ব্যবহার করা যাবে না। তো জায়েজ জবরগুলো আজও অনারবদের জন্য যেমন জরুরি, বর্তমানে আরবদের জন্য জরুরি হয়ে পড়ছে, আর আরবি ভাষা ভুলে যাচ্ছে, এই জন্য যেহেতু আরবি ভাষা জ্ঞান কমে যাচ্ছে মানুষের জন্য জায়েজ জবর দিচ্ছে, নোক্তা দিচ্ছে, ফোঁটা দিচ্ছে, এগুলি কিন্তু
আবুল আসাদ দুয়ালি করেছেন উমর আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশনায় এবং পরবর্তী খালিদ আহমদ আল ফারাহিদি করেছেন, এগুলি দ্বারা কোনো ইসলামের ক্ষতি হচ্ছে না, বরং এগুলি উপকার হচ্ছে এবং এগুলি কোনো সরাসরি এগুলি দিয়ে সওয়াবের আশা করে না। পড়াটা তার সওয়াবের আশা করে, যে ব্যক্তি পড়বে তার সওয়াবে, কেউ সারাদিন যা জবাব দিলে সওয়াব হবে না, কারণ নিয়তের কারণে সওয়াব হবে আলাদা মাসাল, সরাসরি ইবাদত হবে না। যেটাকে সরাসরি ইবাদত মনে করা হয় সেটা শুধুমাত্র বেদাতে পরিণত হয়, আর এমন ওসিলাকে যদি কোনো ইবাদত মনে হয় যেটা প্রয়োজন নাই দেয়া হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে প্রয়োজন দেখা দেয়নি, পরও হয়নি, পরও দেখা দেয়নি, এরকম প্রয়োজন অপ্রয়োজনীয় কাজ করাটা বেদাত হয়ে যাবে, আর এই জন্য এটাকে বেদাত বলা যাবে না। বুঝতে পারছেন? আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেখা যায় ছেলেরা দাঁড়িয়ে রাখতে চায় কিন্তু পিতামাতা সহ পরিবারের লোকজন আত্মীয়রা বিপক্ষ অবস্থানে, এমনও শুনেছি যে এক ভাইয়ের আব্বু বাসায় গিয়ে খুর নিয়ে আসে বসে থাকতো ছেলের দাড়ি কাটার জন্য। এটা দুর্ভাগ্যবশত এটা যারা করে তারা হারাম কাজ করছে, ছেলে দাঁড়িয়ে রাখতেছে, ছেলে ভালো কাজ তাকে কি প্রশংসা করবে না করে তার বিরুদ্ধে লেগে যায়। এরা দুর্ভাগ্য, এই সমস্ত পিতামাতা আসলেই না দিন বুঝেছে না দিনের উপর চলতে শিখেছে। ছেলের কখনও এই পিতামাতার কাছে নতি স্বীকার করা যাবে না, আত্মীয়ের কাছে নতি স্বীকার করা যাবে না, বরং তাকে বুঝাতে হবে প্রথমে উদুল্লা সাবির রবিকে বিল হেকমতে ওয়াল মাওয়াজাতিল হাসানা, হেকমতের সাথে বুঝাতে হবে, উত্তম উপদেশের সাথে বুঝাতে হবে। কিন্তু যদি দেখা যায় সে বুঝতেছে না তারা, তখন তাকে যা দিলম বিল্লাহ তিয়ে আসেন প্রয়োজনে জিদাল করবে, প্রয়োজনে যদি তাদেরকে বলে চলে যেতে হবে, তোমার দাড়ি না কামালে বাসা ছেড়ে দিতে, বাসা ছেড়ে চলে দিতে হবে ছেলেকে, কিন্তু দাড়ি কামানো যাবে না। আল্লাহর নির্দেশকে অবাধ্যতা, আল্লাহর নির্দেশে অবাধ্যতা করে কোনো সৃষ্টির নির্দেশকে নির্দেশের আনুগত্য করা যাবে না। লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। এই জন্য ছেলে দাঁড়িয়ে রাখতে চায়, এটা ছেলের খুশি হওয়া, বাবার খুশি হওয়া উচিত। বাবা যেহেতু খুশি হয় না, বুঝে গেল বাবার মধ্যে শয়তান বাসা বেঁধেছে এবং তিনি আসলে আল্লাহ এবং তাআলার রাসূলের নির্দেশনার বিরোধী, তাকে এটা প্রথমে আগে বুঝাতে হবে সুন্দরভাবে, না বুঝলে প্রয়োজনে তাকে এই বিষয়ে হাজির করা যাইতেছে, তার থেকে দূরে সরে যাবেন, তবে তার সাথে ভালো ব্যবহার করে যাবেন দুনিয়াতে পিতামাতার সাথে। আর অন্য আত্মীয় স্বজন তাদের সাথে এই কারণে যদি কোনো তার সম্পর্ক নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হোক, এই সম্পর্ক নষ্ট করার অধিকার শরীয়ত তাকে দিয়েছে, কারণ হচ্ছে সে আল্লাহর বিধানকে প্রবর্তনের জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন রাখার জন্য, আল্লাহর বিধানকে ঠিক রাখার জন্য সে শুধুমাত্র সে আল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ হয়েছে, এটা অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য হয়েছে, এটা শুধু নিজের জন্য নয়, নিজের কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ খুশি করার জন্য। যেহেতু আল্লাহ তার রসুল নির্দেশনা দিয়েছেন, দাঁড়ির বিষয়টি কোরআনও আসছে, হাদিসেও আসছে, কোরআনে আসছে, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হারুন বলেছিলেন লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, বুঝা গেল ধরার মতো দাড়ি ছিল হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামে, মুসা ধরতে চেয়েছিলেন তখন নিষেধ করেছে, লা তাখুযু ওয়া আখাযু বিলিহিয়াতি আখি ইজুর রইলাই, মুসা ধরেছেন রাগ করে, তো নিষেধ করেছে আমার দাড়িও ধরবে না, আমার চুলও ধরবে না, তো দাড়ি ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, রাসূল নির্দেশ দিয়েছেন আরফুল লোহা ওয়াহফু শাওয়ারেব, যে মুস খাটো করো, দাড়ি লম্বা করো, আরও আসছে খালিফুল মজুস তোমরা ওয়ার খুল্লোহা, তোমরা দাড়ি ছাড় দাও এবং মজুসদের বিরোধিতা করো, আরও আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দাড়ির ব্যাপারটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি রাখার ব্যাপারে নির্দেশনা আসছে এবং তিনি নিজে রেখেছেন, রসুল নিজে রেখেছেন এবং রসুল্লাহ আসলাম দাড়ি এমন লম্বা ছিল যে তিনি তেলাওয়াত করলে সেটা নড়তো, সাধারণ ছোটো দাড়ি নড়ে না, কিন্তু তেলাওয়াত করলে যেটা নড়ে একটু বড় হইতে হয়, তো সেই হিসেবে তিনি দাড়ি রেখেছেন। সুতরাং এই দাড়ির বিষয়ে আপনি যদি কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়, কিছু করার নেই, আপনি কোনো বিরোধী হবে না, সমস্যা হবে না, আপনার এর জন্য কোনো গুণা হবে না, এই জন্য আপনাকে দাড়ির উপরে সুপ্রতিষ্ঠা থাকতে হবে। মনে রাখবেন, ব্যক্তিত্ব ওই ব্যক্তি যে ব্যক্তিত্ব ওই ব্যক্তি ব্যক্তিত্ববান বলে বিবেচিত হবে, যে ব্যক্তি আল্লাহর বিধান আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী সবাইকে শত্রুতা করতে পারে, সমস্যা নেই, এটা ব্যক্তিত্ববান ব্যক্তি। আর ওই ব্যক্তি ব্যক্তিত্বহীন যে ব্যক্তি স্ত্রীর কাছে অথবা পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে ভালো হওয়ার জন্য আল্লাহর বিধানকে পরিত্যাগ করে বসেছে, সে ব্যক্তি ব্যক্তিত্বহীন। আর ব্যক্তিত্বহীন ব্যক্তিদের সাথে কারো কথা, এদের সাথে কারো সুসম্পর্ক থাকা উচিত নয়। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন আমরা আজকে এখানে শেষ করবো। সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সময় কমে গেছে, আজান দিয়ে দিছে, এই জন্য আমরা দোয়া করবেন, আবার আপনার দেখা হবে। এই আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।